আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন ও সালাতফিল মুসলীন সুপ্রিয় দর্শক শ্রোতা বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্ন ফাউন্ডেশন আয়োজিত সরাসরি প্রশ্নমূলক অনুষ্ঠান সরাই সমাধানের একশত তম চুয়াল্লিশতম পর্বে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের এই পর্বটি আমরা মক্কা থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়ে আজ আমরা এই পর্বে আপনাদের সঙ্গে যোগ দিয়েছি মক্কাল মোকারমার সময়ের সাথে মিল রেখে আমাদেরকে আজকের লাইভটি শেষ করতে হবে এখানকার স্থানীয় সময় মাগরীবের সালাতের আগে আগে আপনারা বাংলাদেশ সহ পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এই অনুষ্ঠানটি আপনাদেরকে অন্য দিনের মতো আজ আমাদের আহ্বান থাকবে আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা মন্তব্যের ঘরে সংক্ষেপে লিখুন আমরা ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর কর এবং হাদিসের আলোকে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব ওমা তফিক বিল্লাহ যেহেতু আমরা এখনও মক্কামকার অবস্থান করছি এবং এখানে আমাদের যে আপনার সেট আপ আছে যেটুকু সেট আপ আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি সেটুকু দিয়েই আমরা লাইভে সংযুক্ত হয়েছি অতএব যদি কেউ আমাদেরকে শুনতে না পান অনুগ্রহ করে আপনারা মন্তব্যের ঘরে লিখুন আর যদি কোনো অসুবিধা হয় সেটাও আপনারা মন্তব্যের ঘরে জানান আমরা লাইভ এই প্রোগ্রামটি গত সপ্তাহে করতে পারিনি যেহেতু সেটি আরাফাতের দিবস ছিল এবং তার আগে বন্যার কারণে পরপর দুই সপ্তাহ গ্যাপ ছিল যার কারণে একটা বিচ্ছিন্নতা চলে এসছে আমাদের এই লাইভে সেজন্য আজকে বিশেষভাবে মক্কাল মোকারমা থেকেও লাইভে আমরা সংযুক্ত হয়েছি আমি আশা করছি আগামী জুমাবারে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আল্লাহ বিদ নিল্লাহ আমাদের ফাউন্ডেশন স্টুডিও থেকে আমরা যথাযথভাবে সর্বোত্তমভাবে ইনশা আল্লাহ বিদ আমরা এ লাইভে সংযুক্ত হব আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদের জন্য দোয়া করছি মক্কাল মোক্ন্রমা থেকে বারবার আমাদের বিভিন্ন সময়ে দোয়ার মধ্যে আসন্না ফাউন্ডেশনের সাথে যারা সম্পৃক্ত আছেন আসন্না ফাউন্ডেশনের হিতাকাঙ্ক্ষী আসন্না ফাউন্ডেশনের ডোনার আসন্না ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক আসন্ন ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের মেম্বারগণ এবং আসন্না ফাউন্ডেশনের সম্মানিত কর্মীবৃন্দ সকলের জন্য আমাদের প্রাণের গভীর থেকে আল্লাহ তালার কাছে দোয়া এটি থাকে আল্লাহ তালা যেন দুনিয়া খারাতে আমাদের সবাইকে কল্যাণের পথে রাখেন সেটি অব্যাহত আছে এবং থাকবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইশা আল্লাহ তালা প্রিয় দর্শক আপনাদেরকে লাইভের শুরুতে আমরা একটি সুসংবাদ দিয়ে রাখতে চাই আর সেটি হলো ইতোমধ্যে আপনারা অনেকেই জেনেছেন যে আমরা সুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টার গড়ে তোলার একটি স্বপ্ন নিয়ে আমরা অগ্রসর হয়েছি এবং ইতোমধ্যে সেখানে আমরা আপনাদের কাছ থেকে ফান্ড কালেকশন করেছি আপনারা অনেকে সেখানে অকাতরে অংশগ্রহণ করেছেন আপনাদের ডোনেশন জমা দিয়েছেন তো আনন্দের বিষয় হলো যে আমরা ঈদের ঠিক আগে আগে আমরা ঈদের আগের সপ্তাহেই সেই জমি কেনার কাজ সম্পন্ন করেছি অর্থাৎ জমি রেজিস্ট্রি হয়ে গেছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ বিদিনুল্লাহ আপনাদেরকে ছবি সহ আমরা পোস্ট আকারে সেটি বিষয় বিস্তারিত জানাবো আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি স্পটে সুন্দর একটি জায়গায় আমরা চল্লিশ কাঠা জায়গা কিনতে পেরেছি আপনাদের স্বপ্নের সেই আসন্নফা আনুসুল মসজিদ কমপ্লেক্স এবং সিম সেন্টার গড়ে তোলার জন্য ইনশাআল্লাহ আল্লাহ বিদিন অচিরি আমরা কাজ শুরু করব এবং আপনাদেরকে যথাসময় জানাবো আপনার নির্মাণ কাজে যার যা সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী শরিক হতে পারবেন আল্লাহরাবুল্লা আলমিন হাজি সাহেবদেরকে যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে এসেছেন প্রত্যেককে আল্লাহ তালা সহি সালামতে নিরাপদে আপনজনের কাছে ফিরিয়ে নিয়ে যাক এবং সবাইকে আল্লাহ রাবুল্লা আলমিন হাজে মবরুস এবং আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে এখান থেকে ফেরত যাওয়ার তফিক দান করুন আমরা সে দোয়া করি আমার বাবার জন্য আগে আমরা একটা লাইভে আপনাদেরকে বলেছিলাম দোয়া করার জন্য মেহবানি করে আবারও চাইছি আমি দোয়া আমার বাবা অনেক বেশি অসুস্থ অনেক বেশি অসুস্থ এবং সেজন্যই হজের সফর সংক্ষিপ্ত করে আমি খুব শীঘ্রই দেশে ফেরত যাব দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার আব্বার প্রতি রহম করে এবং আরও যে সমস্ত অসুস্থ মানুষেরা আছেন আমাদের সম্রাজ্য দর্শক্রতা মণ্ডলী আমাদের মুসলিম ভাই বোনগুড়া বিশ্বজুড়ে যারা যেখানে অসুস্থ আছেন আল্লাহ তালা তাদের সবাইকে সুস্থতা দান করেন আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পালায় আমরা চলে যাই আবু আহমদ আপনি লিখেছেন আপনার এবারের হজ হজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই আমি সামনে হজ করতে আগ্রহী কীভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি এ বিষয়ে এই শাহ দেশে এসে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব তবে যেহেতু প্রশ্ন করেছেন আপনি আমি এটুকু বলি যে হজের প্রস্তুতির দুটি পার্ট আছে এর প্রথম পার্ট হল হজ সম্পর্কিত মাস আলা মাসাইল হজ সম্পর্কিত বিধিবিধান এবং করণীয় বর্জনীয় স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো জানা এগুলো খুব সহজ এগুলো একটু চোখখান খোলা মানুষ সামান্য সময় দিলেই খুব সহজেই তিনি হজের এই চ্যাপ্টারটাকে ধরতে পারবেন রপ্ত করতে পারবেন যেটি আমাদের হাজি সাহেবরা করেও থাকেন আলহামদুলিল্লাহ হজের দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে যে পার্টটা আছে সেটা হলো যে ব্যবস্থাপনা সংক্রান্ত পার্ট অর্থাৎ আপনি কোন টাইমে কোন কাজটা করলে আপনার জন্য সহজ হবে কোন দিকে কখন আপনি মুভ করবেন কোন দিকে কখন মুভ আপনি করবেন না এই বিষয়গুলোকে খুব সুচিন্তিতভাবে অভিজ্ঞতার আলোকে যদি আপনি রপ্ত করে নিয়ে আপনি যেতে পারেন তাহলে ইনশাল্লাহ সেখানে অনেক বেশি ঋদ্ধ হবেন সমৃদ্ধ হবেন এই জন্য খুব অভিজ্ঞ চৌকস না মানুষ তার কাছ থেকে বেশি অভিজ্ঞতা নেওয়া যেতে পারে আমরা ইনশাআল্লাহ সন্নাফাউন্ডেশন থেকে সামনের হজের আগে কয়েকটি নিবেদন করবে এর ভিতরে একটি বই আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব হজমরা পারফরম্যান্সের বিষয়। আর একটা হলো যে ইশা আল্লাহতে আমরা যথাসম্ভব হজের আগে হাজি সাহেবদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করবো আসন্ন ফাউন্ডেশন অডিটোরিয়ামের মাধ্যমে এবং সেই প্রশিক্ষণে আমরা চেষ্টা করব আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা সেই প্রশিক্ষণের মাধ্যমে যেন আপনার সাধারণ মুসলিম ভাই বোনেরা যারা হজ করতে আসবেন তাদেরকে মাস আল্লাহ মাসালের পাশাপাশি হজের যে পয়েন্টের কথা আমি একটু আগে বলছিলাম অর্থাৎ আপনার কিভাবে আপনি হজকে অনেক বেশি ফলপ্রসূ করবেন কিভাবে আপনি হজের এই ইয়েগুলোকে আপনার বিষয়গুলোকে পারফরমেন্স কখন করবেন টাইমিংটা কী হবে ম্যানেজমেন্টের বিষয়ে টিক্সগুলো কী থাকবে এগুলো না জানার কারণে অনেক সময় আমাদের এই এই বাদরটা আমাদের জন্য অনেক কষ্টের একটি বিষয়ে পরিণত হয় তো সেজন্য ইনশাআল্লাহ আল্লাহবীদিনিল্লাহ আমরা সময় মতো আপনাদেরকে জানাবো আল্লাহ আমাদেরকে তফিক দান করেন ফাহিদুল্লাহ কাকা আপনি লিখেছেন নাসা সম্প্রতি একটি ছবি প্রকাশ করে দাবি করেছে এটি তেরোশো পঞ্চাশ কোটি বছর আগের মহাকাশের ছবি অনেকেই ছবি দিয়ে ধর্মকে অপ্রয়োজনীয় দাবি করছে এরপরে আপনার মন্তব্য কী প্রথম কথা হলো যে আমি এ বিষয়ে কোনো এক্সপার্ট মানুষ নই এ বিষয়ে যারা এক্সপার্ট মানুষ তারা ইনসা আলামিন্দা কথা বলবেন আমি আমার জায়গা থেকে যেটুকু বলার বলার সুযোগ আছে সেটুকু আমি শুধু বলছি সেটা হল যে আল্লাহাবুল আলমীর অস্তিত্বকে যারা অস্বীকার করে এই মানুষগুলো বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি তারা কোনো একটা ইস্যু পেলেই কিভাবে ধর্মকে বিশেষ করে আরও নির্দিষ্ট করে বললে ইসলামকে আক্রমণ করবে সেজন্য তারা মরিয়া হয়ে ওঠে এবং তারা অহেতুক অপ্রাসঙ্গিক এবং অবান্তর নানান কথা সেখানে তারা তুলে ধরে কোনো ছবি যদি অনেক বছর আগের উদ্ধার হয় তো একজন ইসলাম মুসলিম ইসলামের অনুসারী বা একজন মুসলিম হিসাবে আমাদের দৃষ্টিভঙ্গি হবে সেখানে জেলা নুসাদে করা নুকাজিব এগুলোকে সত্য বা মিথ্যা কোনটি আপনার কোনোটিতে এটাকে আপনার ফেলার কোনো আবশ্যক আমাদের জন্য নয় এবং কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় জাস্ট গবেষণা গবেষণা ভুল থাকে ভুল প্রমাণ হয় সঠিক হতে পারে নানান রকমের সম্ভাবনা সেখানে থাকে অতএব এই বিষয়গুলো নিয়ে খুব বেশি এক্সাইটেড হওয়া এবং একেবারে মানে এটাকে ধরে বসে থাকার মতো কোনো কিছু নয় যার কারণে এগুলো নিয়ে একজন মুসলিম অন্তত খুব বেশি সত্য এবং কঠোর কোনো অবস্থানে যাওয়ার মতো বা এটাকে সত্য অসত্য বা এটাকে বিশ্বাস অবিশ্বাসের যে জায়গাটা সেই জায়গা নিয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় একজন মুসলমানের জন্য দ্বিতীয় কথা হলো যে সৃষ্টি জগতের যত বিস্ময় ধরা পড়বে তত বেশি একজন সত্যানুসন্ধানী এবং একজন সত্যিকারের অনুসন্ধিৎসু দৃষ্টি রাখেন এরকম একজন মানুষের কাছে আল্লাহ রব্বুল অস্তিত্বটি আরও বেশি প্রকাশিত হবে আরও বেশি প্রমাণিত হবে আরও বেশি তার কাছে স্পষ্ট হবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের অস্তিত্বকে যারা স্বীকার করেন আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান যারা আনয়ন করেন আল্লাহ আল্লাহতালার সৃষ্টির প্রতিটি বিষয় তাকে আরও বেশি ঋদ্ধ করে আরও বেশি ইমানদার করে আরও বেশি বিশ্বাসী করে তোলে বিধায় এ ধরনের বিষয়গুলো একজন ইমানদারের ইমানকে আরও বৃদ্ধি করবে যে আল্লাহ রব্বুল আলমিন তাহলে কত বড় কত মহান কত বিশাল এবং যে জগৎ সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা নেই সেই জগৎ সম্পর্কে যখন আমরা অবাক করা তথ্য পাই এবং বিস্ময়কর তথ্য পাই এগুলো আমাদেরকে আরও বেশি বিস্মিত করে যে আল্লাহর রবুল্লা হাকুল হাকিম তিনি কত বড় এবং সেই জগতে যেখানে এখানকার কোনো টাইমিং এখানকার কোনো কিছু ম্যাচ হয় না সেই জগতের যিনি সৃষ্টিকর্তা তার সাথে কারোর তুলনা চলে না এ বিষয়গুলো যে বাস্তবসম্মত যুক্তি সেগুলো আরও ভালো করে প্রমাণিত হয় এবং বুঝে আসে আল্লাহ রাবুল আলমিন এই বিষয়গুলো থেকে আল্লাহ তালার আয়াত থেকে আমাদেরকে ইমান বৃদ্ধি করার দান করুন আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন আমরা যেন আল্লাহ তালার নিয়ে গবেষণা করি ভাবি এবং আল্লাহর প্রতি যখন দৃষ্টিপাত আমরা করবো তখন আমাদের ইমান আরও বৃদ্ধি পাবে ইংশাহ আল্লাহআ ফাহিম আপনি লিখেছেন হজ কোরবানি শেষ হলো দয়া করে এই দুটি বিধান শিক্ষাবদের সম্পর্কে কিছু বলুন যাতে আমরা তা জীবনের প্রতিফলিত করতে পারি দেখুন এই বিষয়ে হজের আগেই কথা হয়েছে বারবার আমার মনে হয় না এটা নিয়ে আর দ্বিতীয়বার এখানে খুব বেশি কথা বলার সুযোগ আছে সংখ্যাপুধু এটুকু বলি হজ এবং কোরবানি এই উভয় ইবাদত মূলত আমাদেরকে ত্যাগের শিক্ষা দিয়ে থাকে আমরা আল্লাহ রব্বুল আলমিনের জন্য ত্যাগ করব আল্লাহ রব্বুল জন্য স্যাক্রিফাইস করব আল্লাহ নির্দেশের সামনে নিজের সমস্ত চাওয়াকে নিজের সমস্ত চাহিদাকে নিজের সমস্ত আপনার ডিমান্ডকে আমরা কোরবানি করব ত্যাগ করব এটাই হলো হজের অন্যতম প্রধান শিক্ষা এবং কোরবানির একই শিক্ষা হজ এবং কোরবানি বিরাহসদুলসাল্লামের স্মৃতি জড়িত দুটি ইবাদত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে আমাদের সম্পর্কে গাঢ় করে দেয় হজরে ইবাদতটি বিধায় আমরা আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করব আল্লাহ তালা যেন ইব্রাহিমকে যেরকম তিনি পরীক্ষা নিয়েছেন এবং পরীক্ষা তিনি অবতীর্ণ হয়েছেন আমাদেরকে যেন আল্লাহ তালা ইমানের পরীক্ষা এরকম অবতীর্ণ হওয়ার অবতীর্ণ হয়ে উত্তীর্ণ হওয়ার তোফিক দান করুন এবং আমরা যেন হজ এবং কোরবানির থেকে যে ত্যাগের যে স্যাক্রিফাইসের শিক্ষা পাই সেটি যেন আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সে তফিক দান করেন বিস্তারিত বিষয় আমাদের আগামী ভিডিও আমরা বলেছি এমনি জহিরুল আপনি লিখেছেন অস্বাভাবিক রকম গরম তাপমাত্রা ক্রমে বেড়ে চলেছে চরম গরমজনিত অসুখ বিসুখ বাড়ছে এই পরিস্থিতিতে আমাদের প্রতিশ্রুতি নির্দেশনা কী একজন ইমানদার সর্বপ্রথম বিষয়ে যেটি ভাব চিন্তা করবে তা হলো যে গরম এটা হলো দুনিয়ার গরম এটি যদি এই অবস্থা হয় তাহলে জাহান্নামের গরমের ভয়াবহতা কত বেশি হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়ার আগুনের যে তাপ এই উত্তাপের চাইতে যাহার নামের আগুনের উত্তাপ হবে সত্তর গুণ বেশি তাহলে কত ভয়াবহ হতে পারে সেটি আর পাপিষ্ঠ এবং আল্লাহর অবাধ্যরা জাহান্নামের নামের আগুনে পড়তে হবে পতিত হতে হবে এ বিষয়টা একজন ইমানদারকে কত বেশি ভাবাতে পারে একজন ইমানদারের জন্য এটি কত বেশি দুশ্চিন্তার একজন ইমানদারের জন্য এটি কত বড়ো একটা বার্তা সেটি এই গরম থেকে কিছুটা হলো ইমানদার উপলব্ধি করবে নবিকিম সাল সাল্লাহ মুখারিবুর হাদিসে বলেছেন ইশতাকাতের নার ইলা রব্বিহা কলা রব্বি আকালা বাহাদি বাউদা জাহান্নাম আল্লাহ তালের কাছে অভিযোগ দায়ের করে বলেছে আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে গ্রাস করে ফেলেছে আকালাবাহাদি বাদা। তখন আদিন আলহা বিনা ফাসিন আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন অনুমতি দিয়েছেন জাহান্নাম দুটি নিঃশ্বাস ফেলতে পারছে আর তার একটি হলো গরমে আরেকটা হলো শীতে তো গরমে আমরা যে গরমের তীব্রতা অনুভব করে থাকি এটি মূলত জাহান্নামের আগুন থেকে আবার শীতে যে আমরা শীতের যে তীব্রতা অনুভব করে থাকি সেটিও জাহান্নামের যে বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করবেন যে তার আপনার আখেরাতের যে যাত্রা সে যাত্রা হয় যেন তিনি আল্লাহর কাছে জান্নাতি হতে পারেন জান্নাতি যেন হওয়া হয়ে যেতে পারেন সে তফিক তিনি চাইবেন আর জাহান্নাম থেকে পানা চাইবেন আল্লাহম আজির মাল্লা আল্লাহ জাহান্নামের ভাব ছড়া ভাব সেটা যদি পৃথিবীতে এরকম গরমের সৃষ্টি করতে পারে তীব্রতা তাহলে সেক্ষেত্রে আখেরাতের অনন্ত অসীমকালে জাহান নামের যে মূল আগুন যেটার ভাপেরই অবস্থা সেই আগুনের উত্তাপ কত বেশি হতে পারে কত কষ্টদায়ক হতে পারে অতিব আল্লাহ তালের জন্য আমাদেরকে হেফাজত করেন আমরা সে তো অক্ষরংশ এর পাশাপাশি এই ধরনের পরিস্থিতিতে বিশেষ করে আপনার স্বাস্থ্যগত বিষয়গুলো দেখা এটা আমাদের দায়িত্বের অংশ ইন্নালি জাসাদিকা আলিকা হক করবি সাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমার শরীরের হক আছে তোমার প্রতি তোমার শরীরের প্রতি হক আছে তোমার তোমার উপরে অতএব আমি আমার শরীর গরমে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত যেন না হয় আমি যেন অসুস্থ হয়ে না পড়ি এরকম কোন পদক্ষেপ গ্রহণ থেকে আমাকে নিজেকে বিরত রাখতে হবে এটি আমার দায়িত্বের অংশ সেটি আমরা করবো ইনশাআল্লাহ এটিও এই গরমের তীব্রতর এই পরিবেশ আমাদের বিশেষ লক্ষণীয় আর তৃতীয়ত গরমে বিশেষ করে পানি পান করানো মানুষকে এটা যে কোনো সময় একটা গুরুত্বপূর্ণ ইবাদত বাদত গরমের সময় এটার অপরিহার্যতা এবং উপযুক্ততা অনেক বেশি বেড়ে যায় বিশেষ করে পথচারীকে বা বিভিন্ন জায়গাতে সুপিয়া পানির ব্যবস্থা করা বা মানুষকে পানি পান করানো মসজিদে হতে পারে পাবলিক প্লেসে হতে পারে এই অ্যারেঞ্জমেন্টটা করা অনেক উত্তম একটি বাদত সর্বোত্তম সাদকা এবং সর্বোত্তম দানের মধ্যে থেকে একটি হলো মানুষকে পানি পান করানো বিধায় এ বিষয়ে আমরা এই গ্রীষ্মকালে বিশেষ করে উদ্যোগী হতে পারি আর গরমের দাবদাহ থেকে নিজেরা বাঁচার জন্য বৃক্ষরোপণের পরিমাণ আমরা বাড়িয়ে দিতে পারি সেটা করা উচিত আমাদের এটি এক প্রকার সরকার জারি বোধে যত বেশি বৃক্ষরোপণ করা হবে তত বেশি তাপমাত্রার এই ভয়াবহতা থেকে আমরা মানে মুক্তি পেতে থাকবো ইনশাআল্লাহ তো বৃক্ষরোপণের পরে আমাদের বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে হবে যাতে করে জলবায়ুর পরিবর্তনের ফলে যে আবহাওয়াতে পরিবেশের তৈরি হয়েছে সেটা থেকে আমরা আত্মরক্ষা করতে পারি আসন্ন ফোন প্রতি বছরই আলহামদুলিল্লাহ বৃক্ষরোপণের করে অ্যারেঞ্জ করে থাকে এবছরও ইনশাআল্লাহ ইনশা আপনাদের অচিরেই বৃক্ষরোপণের জন্য আমরা ঘোষণা দেব এরপর সাইদ বিন জাকির আপনি লিখেছেন আমাদের এলাকায় মসজিদের ডান পাশে নামাজ পড়া নিয়ে মারামারি করে প্রশ্ন হলো ডান পাশে নামাজ পড়ার কি বিশেষ কোনো ফজিলত আছে হ্যাঁ এটি ঠিক যে জামাতে যখন আমরা আদায় করবো তখন ইমামের ডান পাশে দাঁড়ানোটা উত্তম বাম পাশে দাঁড়ানোর চাইতে আব্দুল রাদ রাদ্লাতে রান তা সম্ভব নবী সাল্লা সাল্লামের সাথে একবার রাতে সাড়াতে দাঁড়িয়েছেন একা কি নবী সাল্লাহিস্লাম দাঁড়াচ্ছিলেন দাঁড়িয়েছেন তিনি তার সাথে যোগ দিয়েছেন জামাতে তো তিনি তা নবী সাল্লাহ সাল্লামের বাম পাশে দাঁড়ানোর পর নবীকে সাল্লাহ সাল্লাম তার হাত ধরে তাকে ডান পাশে নিয়ে এসেছেন তো এখান থেকে বোঝা যায় ইমাম যখন ইমামের সাথে যখন মুক্তাদি একজন থাকবেন তখন সে মুক্তাদিকে ইমামের ডান পাশে দাঁড়াতে হবে কারণ ইমামের ডান পাশটা উত্তম আর যদি একাধিক থাকে তাহলে তারা পেছনে দাঁড়াবেন কিন্তু ইমামের পাশটাকে অগ্রাধিকার দিয়ে দাঁড়াবেন সেটি উত্তম তবে ডান পাশে যদি এত বেশি মানুষ দাঁড়ায় যে ডানপাশ অনেক বেশি হয়ে গেছে বাম পাশে কম কাতারে ব্যালেন্স ঠিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বাম পাশে দাঁড়ানোটা তো ওই মুহূর্তের জন্য উত্তম হয় কারণ তখন ডান পাশে দাঁড়ানো মানে ইমাম থেকে দূরে থাকা ইমাম থেকে যত কাছে কাজ থাকা যায় ততই উত্তম নবিকিম সাল সাল্লাম বলেছেন ওয়ালিয়ালি ওয়ালিয়ালিনী উলুল আহরাম ইঙ্কুম তোমাদের মধ্যে নোহা তোমাদের মধ্যে যারা জ্ঞানী বুদ্ধিমান এবং জানাশোনা মানুষ তারা আমার খুব কাছাকাছি থাকবে অর্থাৎ ইমাম হিসাবে যখন জামাতপথে ইমামতি করবো তখন আমার কাছাকাছি তোমরা থাকবে তো এই জন্য ইমামের কাছাকাছি থাকা এটি উত্তম সেই জায়গা থেকে যদি ডান পাশে কাতারে অনেক বেশি মানুষ হয়ে যায় বাম পাশে মানুষ কম হয় তখন আপনি বাম পাশে দাঁড়াবেন সেটি উত্তম আর সাধারণ অবস্থাতে যখন দুই পাশ সমান থাকবে তখন ডান পাশকে অগ্রাধিকার দেওয়াটাই হলো উত্তম কিন্তু এটা নিয়ে মারামারি করা তো মূর্খতা ছাড়া কিছুই নয় কারণ ডান পাশে দাঁড়িয়ে আপনি যেটুকু সোয়াবর্জন করবেন মারামারিতে পড়ার কথা এটা নিয়ে যদি আপনি ঝগড়াঝাটি করেন তাহলে সেক্ষেত্রে তার চাইতে বহুগুণ ক্ষতি আপনার বেশি হবে বিধায় এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়াঝাটি করাটা এটা অজ্ঞানতা ছাড়া কিছু নয় উজ্জ্বল আহমদ লিখেছেন বিদ্যুৎ ও গ্যাস সংকটে এ সময়ের চরম বাস্তবতা সংকটের তীব্রতা কল্পে এ ধরনের জাতীয় সম্পদের অপচয় রোধ করা একান্ত জরুরি দেশের অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে আপনার পরামর্শ উপদেশ কাম্য আমি কোনো অনুসরণের ব্যক্তিত্ব নই ভাই তবে এটি ঠিক যে গ্যাস এবং বিদ্যুৎ সংকটে আমরা চরম একটা পরিস্থিতির মুখোমুখি লোডশেডিং অনেক বেশি বেড়েছে এবং নানান বিপদ সংকেতের কথা ইতিমধ্যে সরকারের সর্বোচ্চ মহল থেকে দেওয়া হচ্ছে তো এই মুহূর্তে আমরা প্রত্যেকেই মৃতব্যয়ী হতে হবে যদিও মৃতব্যয়ী হওয়াটা এটা এই মুহূর্তের কাজ শুধু নয় একজন ইমানদারের জন্য সর্বাবস্থায় মৃত হওয়াটা আবশ্যক তিনি সব সব সময় চেষ্টা করবেন তার ব্যয়ের ক্ষেত্রে তিনি সীমালঙ্ঘন যেন না করেন আল্লাহ তালা করেন কারিমে জান্নাতি যারা হবেন তাদের বৈশিষ্ট্য আল্লাহ তালা রহমানের বান্দা যারা হবেন তাদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন আল্লা দিন এদা আনফাকু আলাম ইউসরিফু আলামুবাই নদা আল ক্যা কোয়ামা তারা যখন খরচ করে তখন মিতব্যায়ী হয় না অপচয় অপেয় করে না কৃপণতা করে তারা মধ্যম পন্থা অবলম্বন করে বিধায়টি আমাদেরকে করতে হবে বিশেষ করে দেশের এই চরম পরিস্থিতিতে যদি আমরা মিতব্যয়ী না হই আর পরিস্থিতি যদি ভয়াবহতার দিকে চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের কারোর জন্য কল্যাণ বই আনবে আমাদের প্রত্যেকের জন্য সেটি দুঃখজনক হবে বেদনাদায়ক হবে এবং এটি আমাদের প্রত্যেকের জন্য আমাদের কষ্টের কারণ হবে আমাদের জন্য বিপদ ডেকে আনবে বিধা আমাদের প্রত্যেককে অবস্থায় অনেক বেশি হিসেবে হতে হবে দেখুন নবী করিম সাল্লাহ আলিয় সাল্লাম পানির মধ্যে যদি থাকে কেউ সমুদ্রে থাকে তখনও উজু করার সময় তাকে মিতবেই হতে বলেছেন অর্থাৎ সেখানেও যেন পানির অভাব নাই তারপরেও যেন পানির অপচয় না করে মানুষ একসময় যদি অপচয় করে অন্য সময় তার জন্য তাকে ভোগান্তিতে পোহাতে হয় এবং প্রায়শ্চিত্ব করতে হয় যে পরিমাণ অপচয় করেছেন আপনি সেই পরিমাণ প্রায়শ্চিত্ব আপনাকে করতেই হবে এটি একটা বাস্তবতা আজকে আমাদের সমাজের যে মানে সামাজিক বাস্তবতা সেই বাস্তবতার আলোকে আমি একটি কথা বলতে চাই তা হল আমরা যে পরিমাণ আলোকসজ্জা করি সেটা ধর্মীয় অনুষ্ঠান বলুন বিবাহসাদী বলুন রাজনৈতিক অনুষ্ঠান বলুন যে পরিমাণ অপচয় আমরা করি যে পরিমাণ আলোকসজ্জা আমরা করি এগুলোর ফলশ্রুতিতে আমরা নিজেরা এ ধরনের আপনার জটিল পরিস্থিতির উপযুক্ত আমরা হয়ে ফেকেছি নিজেদেরকে এদের এ ধরনের পরিস্থিতির উপযুক্ত আমরা করে ফেলেছি অর্থাৎ আমরা যে অপচয় করেছি সেটা আর প্রায়শ্চিত্ত আমাদেরকে করতেই হতো আল্লাহ না করুন সেটি এখন শুরু হয়েছে কিনা সেই বিষয়টি এখন বোধহয় আমাদের ভেবে দেখার সময় হয়েছে আল্লাহ তা আমাদেরকে হেফাজত রাখুন এবং আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এরকম পরিস্থিতিতে আমাদের তবা করা উচিত সেফার করা উচিত আপনি অপচয় করেছেন অপব্যয় করেছেন সেটার প্রায়শ্চিত্ত তো আপনাকে এখন করতেই হবে সেই প্রায়শ্চিত্তই কিন্তু এখন আমরা করছি আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং আমরা যেন এই ধরনের পরিস্থিতিতে আল্লাহতালার আরও নিকটবর্তী হতে পারি আল্লাহ তালা আরও কাছাকাছি যেতে পারি আমরা যেন আল্লাহ তালাকে ভয় করতে পারি সেই তফিক আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে দান করুন অথব এই টাইমে আমাদের গণ ইস্তেফার আরও বেশি পরিমাণে করা দরকার যে আমরা এই জটিল পরিস্থিতির জন্য কোনোভাবে আমি নিজে ব্যক্তিগতভাবে দায়ী আছি কি না সেটি আমি হিসাব মেলানোর চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এবং দেশের এই পরিস্থিতিতে আমরা হাজি সাহেবদেরকে বলেছি বিভিন্ন জায়গায় যে আমরা সবাই দেশের জন্য দোয়া করব প্রিয় দেশ যদি বিপদে পড়ে তাহলে আমরা কেউই কিন্তু সুখে থাকব না এবং সে বিপদের ভয়াবহতা কত বেশি হতে পারে আমাদের মতো এরকম ঘনবসতি সম্পূর্ণ একটি দেশ এই এই জায়গার জন্য সেটি বলাই বাহুল্য বিধায় করোনার সময় যেরকম আমরা সবাই এলাকা তালে কাছে স্টেকফার করেছি দোয়া করেছি ক্ষমা চেয়েছি একইভাবে এখন জাতীয় পর্যায়ে তবা করা উচিত সেই সাথে এইসবের পেছনে যাদের বিশেষ করে যারা বাংলাদেশের অর্থকরী পাচার করে নিয়ে গেছে সেই সমস্ত মানুষগুলোকে সরকার সর্বোচ্চ তরফ থেকে তাদেরকে পাকড়াও করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যথাযথ সময় করা এটা বোধ হয় সব সময়ের জন্য কর্তব্য তো বিশেষ করে এই সময়গুলোতে আরও বেশি দৃষ্টান্ত দেখানোর সময় হয়ে এসেছে আল্লাহাতালা আমাদেরকে তফিক দান করুন এবং হেফাজত করুন এই ধরনের ভয়াবহ পরিস্থিতি থেকে এরপরে সাইদ বিন জাকির আপনি লিখেছেন আমাদের এলাকায় সরি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি এরপরে আফসানা উর্মি আপনি লিখেছেন আমি কথার মাঝে ভুলবশত আল্লাহর নামে মিথ্যা কসম কেটে ফেলি বোঝার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়েছি কিন্তু স্বস্তি পাচ্ছি না করণীয় কি দেখুন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা মাফ করে দেন এটি হলো আল্লাহ তালার নিয়ম এটি আল্লাহ রব্লা আল্লাহ মানে যে তার কাছে আল্লাহ বান্দা মাপ চাইলে আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলেছেন যে তোমরা আমার কাছে মাপ চাও আমি তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু বান্দা যদি আল্লাহ তালা কাছে মাপ চাওয়ার পরেও তার মধ্যে ভয় কাজ করে তাহলে সে ভয়টা তার ইমানের লক্ষণ যে আমার মাপটা তালা করলেন কি করলেন না অ্যাকসেপ্টেড হলো কি হলো না এই কারণে আপনি মানে সন্ত্রস্ত থাকেন এটি আপনার ইমানের জন্য ক্ষতিকর কিছু নয় কিন্তু এটি যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য ক্ষতিকর সেটি আপনার ইমানের জন্য ক্ষতিকর সেটি আপনার আমলের জন্য ক্ষতিকর সেজন্য সে বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে যে নৈরাশ্যের পর্যায়ে যেন চলে না যায় কারণ ওয়ালাই আসমির রহ কমল কাফিরুন আল্লাহ রহমত থেকে কাফির বা অবিশ্বাস ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না আল্লাহ আমাদেরকে হেফাজত এখন এরপর সাব্বির রহমান আপনি লিখেছেন অনলাইন কোর্সের ক্লাস থেকে ক্লাস কেউ ইউটিউব পাবলিক করে দিলে সে ক্লাস করা যায় হবে কিনা যদি পাবলিকলি ওপেন করে দেয় কেউ সেখান থেকে ক্লাস করতে কোনো অসুবিধা নেই পাবলিকলি করে মানে তো হলো যে সম্পর্কে তার কোনো দায় দাবি নাই অতএি জায়জ আছে মোহাম্মদ আজাদ হোসেন আপনি লিখেছেন মসজিদে ওয়াকফ না হলে কি সেই মসজিদে নামাজ পড়া যাবে যাবে ওয়াকফ হওয়া নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কোনো জরুরি নয় কোনো মসজিদ ওয়াকফ করা না হলেও সেই মসজিদে আদায় করা যাবে তবে মসজিদ মসজিদের যে মর্যাদা সেই মর্যাদা পেতে হলে সেটা ওয়াকফ করতে হবে ওয়াকফ করা আগ পর্যন্ত মসজিদটি মসজিদের মর্যাদায় যেতে পারে না আপনি যখন সেটাকে ওয়াকফ করবেন তখন সেটা একটা পূর্ণাঙ্গ মসজিদের রূপ পাবে এবং মর্যাদা পাবে তবে হ্যাঁ এখানে পাশাপাশি আরেকটা বিষয় আমাদের জেনে রাখতে হবে তা হলো যে ধরুন একটা মার্কেটে কোনো একটা ভবনে কোনো একটা জায়গা চালাতের জায়গা ঠিক করা হলো সেখানে যা যিনিটার মালিক তিনি সবাইকে সাময়িকভাবে সেখানে সালাতে আদায় করার সুযোগ দিলেন সেটা দুই বছর চার বছর ছ বছর বা অনির্দিষ্টকালের জন্য তো সেখানে সালাতাদয় হবে কোনো অসুবিধা নেই বাট ওই জায়গাটা মসজিদের যে মর্যাদা সেটা পেতে হলে মসজিদের যে বিধিবিধান সেগুলো কার্যকর হতে হলে সেই জায়গাটি ওয়াকফ হতে হবে নিচ থেকে উপর পর্যন্ত আকাশ থেকে পাতাল পর্যন্ত বিধায় ওয়াকফ না হলে সে মসজিদে সালাতাদয় করা যাবে সাময়িক মসজিদ হবে সেটি কিন্তু স্থায়ীভাবে সেটা মাসজিদ হবে না তার যে মালিক আছেন তার সন্তুষ্টি এবং তার দান করা ছাড়া এরপর তানজিল আক্তার তিসা আপনি লিখেছেন মৃত ব্যক্তির জন্য কি কোরআন পাঠ করলে তার ফজিলত মৃত ব্যক্তি পাবে মৃত ব্যক্তির জন্য যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে তেলাওয়াত করে যদি তার সবটা তার পক্ষ থেকে আপনি তার জন্য প্রেরণ করতে চান সেটি তার জন্য প্রেরিত হবে কি না এটা নিয়ে ফোকায়করাম দেশ মত পার্থক্য আছে অনেকগুলো একরাম বলেছেন হবে না তবে অনেকগুলো মায়করামী বিভিন্ন আশার থেকে রেওয়ায়ার থেকে সাবিত করেছেন যে কোরআন তেলাওয়াত এটি মৃত ব্যক্তির তরফ থেকে করা যেতে পারে অর্থাৎ আপনি জীবিত মানুষ কোরআন তেলাওয়াত করে বললেন আল্লাহ এই তেলাওয়াতের যে সব হয় সেটা আমার অমুক মৃত ব্যক্তির জন্য আমি দিলাম এটা আপনি তার আমলে যুক্ত করে দিন অতএব এভাবে মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াতের সব পাঠানো যেতে পারে মতে এরপরে মহিউদ্দিন কাদরি আপনি লিখেছেন ছেলে বন্ধু কি মেয়ে বন্ধুর তৈরিকৃত খাবার খেতে পারবে কারণ খাবার মাধ্যমে মেয়েটির প্রতি আকৃষ্ট হতে পারে দেখুন ছেলে বন্ধু মেয়ে বন্ধু বলতে আজকে যে সংস্কৃতি শয়তান আমাদের সমাজে চালু করেছে এটি ইসলাম অত্যন্ত গর্হিত কাজ হিসেবে দেখে কারণ তথাকথিত ছেলে বন্ধু মেয়ে বন্ধু বলতে বিবাহ বহির্ভূত যে সম্পর্কের দিকে ইঙ্গিত করা হয় এবং যে সম্পর্ক আমাদের সমাজে স্থাপন করা হয়ে থাকে নামে সেই সম্পর্কটা হারাম সম্পর্ক জেনা সম্পর্ক এই রিলেশনগুলো মানুষকে সাময়িক তৃপ্তি বা সুখ দিতে পারে কিন্তু একটা সমাজ একটা পরিবেশের জন্য মানব সভ্যতার জন্য এটা কখনো কখনও ভালো কিছু বয়ে আনে না এর ফলশ্রুতিতে পরিবার ব্যবস্থা ভেঙে পড়ে এর ফলশ্রুতিতে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়ে মানুষের কাছে ভোগটাই একমাত্র বিষয় হয়ে দাঁড়ায় সংসার বা অন্য বিষয়গুলো একেবারে গৌণ হয়ে দাঁড়ায় এবং এর ফলশ্রুতিতে মেয়েরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লুজার হয় এই বাস্তবতা বোধ আমাদের কারোরই অজানা থাকার কথা নয় অথব প্রথম কথা হলো যে বিবাহবিত সম্পর্ক এটা হারাম অতএব কোনো ছেলে কোনো মেয়ের সাথে এই ধরনের হারাম সম্পর্কে তৈরি হওয়ার পর একে অন্যকে খাবার তৈরি করে দেওয়া গিফট দেওয়া এগুলো সবগুলো হারামের মধ্যেই পড়ে যদি সেই হারাম সম্পর্কটাকে বিল্ড আপের জন্যই করা হয় সচরাচর সেটাই হয়ে থাকে কারণ হলো তথাকথিত ছেলে বন্ধুকে মেয়ে বন্ধু রান্না করে খাওয়ানো মানে হলো তাদের মধ্যে সম্পর্ক বিল্ড আপ করা মেয়ে বন্ধুকে ছেলে বন্ধু কোনো কিছু গিফট করা মানে হলো তাদের সেই হারাম সম্পর্ককে বিল্ড আপ করা তো হারাম সম্পর্ক যেটা করা হারাম সেটাকে বিল্ড আপ করা আরও বেশি হারাম আরও বেশি জঘন্য অপরাধ হবে বা সেটাও জঘন্য অপরাধ হবে বিধায় এ ধরনের পরিস্থিতিতে একে অন্য থেকে পৃথক হওয়া যেখানে নির্দেশিত সেখানে আরও নৈকট্য লাভ করার প্রচেষ্টা সেটি সন্ধেহাত্তিকভাবে গর্হিত এবং জঘন্য অপরাধ বিধায় এগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং এই সাময়িক যে তৃপ্তি এটার জন্য স্থায়ী সুখ শান্তিকে নষ্ট করা যাবে না স্থায়ী সুখ শান্তি বলতে আমি আশাবাদারটা বলছি শুধু তাই নয় বরং দুনিয়াতেও আমাদের যে ভবিষ্যতে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনের সুখ এবং শান্তি হওয়ার কথা সেই পথটি কিন্তু রুদ্ধ হয়ে যায় এই অবৈধ সম্পর্কের কারণে আপনি লিখেছেন গ্রামাঞ্চলে কিছু মানুষ চাল দিয়ে দোকান থেকে পণ্য কেনে দোকানদার একটি নির্দিষ্ট দামে চাল ক্রয় করে পণ্য দেয় পরবর্তী সময় দোকানদার ওই চাল নির্দিষ্ট দাম থেকে একটু বেশি লাভে বিক্রি করে এটা হালাল হবে কিনা উত্তর হলো হ্যাঁ এটা হালাল হবে কোনো অসুবিধা নেই চাল বিক্রি করে আপনি ক্যাশ টাকা নিচ্ছেন অর্থাৎ চাল দিয়ে টাকা নিচ্ছেন অথবা আপনি সেটা কত দামে বিক্রি করবেন না করবেন সেটা একান্ত আপনার ব্যাপার আপনি যদি সেটা ধরুন চাউলের কেজি বাজারে পঞ্চাশ টাকা আছে আপনি চল্লিশ টাকা বিক্রি করে দিয়েছেন তো এটি জায়জ আছে আপনার জন্য আর যিনি কিনেছেন তার জন্য জায়জ আছে কিন্তু যিনি কিনেছেন তিনি এরকম পরিস্থিতিতে মানুষকে বিপদে ফেলে চান্সে তিনি উপার্জন করার যে লালসা সেই জায়গা থেকে তিনি অনৈতিকতার পথে আশ্রয় নিয়ে আপনার মানুষকে বিপদে ফেলে তিনি অযৌক্তিক হারে লাভ করবেন সেটি তার জন্য জায়জ নয় বাকি মৌলিকভাবে এইভাবে কেনাবেচা করেন এটি না জায়জ কোনো কিছু নয় আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন বাবা এখনও জীবিত আছেন তাকে বোঝানোর পরেও ফুফুর সম্পত্তি দেন নাই সেক্ষেত্রে কি আমাদের উপরে আসবে আপনাদের উপরে এই মুহূর্তে আসবে না তবে আপনার বাবার মৃত্যুর পর আপনি যদি এই সম্পদের মালিক হন বা যেভাবে আপনি সম্পদের যখন মালিক হবেন সেখানে ফুফুর যে পরিমাণ হস হিস্সা আপনার অংশে ঢুকেছে সেটুকু আপনাকে বের করে ফুফুকে আপনার ফেরত দিতে হবে তাহলে ইনশাল আপনি দায়মুক্ত হবেন কারণ আপনার বাবার ওই সম্পদে ফুপুর জন্য ওই অধিকারটি আল্লাহলা ঠিক করে দিয়েছেন বিধায় আপনার বাবা চাইলেও সেটা আপনাকে দিয়ে দিতে পারবেন না আমি যেরকম কোনো একটা জিনিস আরেকজন জিনিস আত্মসাত করে আপনাকে দিয়ে দিলেই সেটা আপনার জন্য বৈধ হবে না ঠিক ব্যাপারটা সেরকম এই জন্য আপনার বাবা যদি না দিয়ে থাকেন তিনি অপরাধী হবেন আপনি সম্পদ পাওয়ার পর আপনার অংশ থেকে তার প্রাপ্য অংশ দিয়ে দিবেন তাতে ইনশাল আপনি দায়মুক্ত হবেন আল আবদুল্লাহ আপনি লিখেছেন দুনিয়াতে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কি আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কি আসলেই কোনো লাভ আছে যদি থেকেই থাকে তাহলে আপনি কিংবা বড় আলিমগণ কেন নিজেদের ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানান না ভাই আবদুল্লাহ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে মানুষের সেবা করার সুযোগ আছে এবং এই সুযোগটা গ্রহণ করবেন তিনি এর মাধ্যমে মানুষকে সেবা করবেন সুপকার সুপকার করবেন এবং এতে ইসলাম এবং মুসলমানদের যে সামাজিক মর্যাদা সেটি বৃদ্ধি পাবে এবং আরও নানা উপকারিতা আছে যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা সম্ভব এই সমস্ত দৃষ্টিভঙ্গি যদি কারোর থাকে এই সমস্ত উদ্দেশ্য এবং ইন্টেনশন কারোর থাকে এবং সেই উদ্দেশ্য যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হন তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই সবের হবে অবশ্যই তার মধ্যে কল্যাণ আছে হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ আহাবাস আনফাহম্নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয় আপনি মানুষের উপকারে কল্যাণ নিজেকে নিয়ে যদি করতে পারলে আল্লাহ তালা সন্তুষ্টি আপনি অর্জন করতে পারবেন অতএব ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে এই কাজগুলো করা যায় সেই উদ্দেশ্য নিয়ে যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহকে সব আশা করলে আপনি এর মাধ্যমে সব লাভ করতে পারেন আর ওলামা ইকরাম তাদের ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান না একেবারে ব্যাপারটা সেরকম নয় বরং তাদের তাদের সন্তানদের মধ্যে থেকে কিছু সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কিছু সন্তানকে আলোবনাও বানান অনেকেই হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর মতো তাদের আর্থিক সংগতি নেই অনেকে হয়তো চান যে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য এই সমাজে অনেক লোক আছে কিন্তু দক্ষ লামায় এবং দায়ের সংখ্যা সেই তুলনায় অনেক কম সেই জন্য যেই দিকটা বেশি গুরুত্বপূর্ণ বা যেটাতে প্রয়োজনীয়তাটা বেশি সেটার দিকে তারা হয়তো ফোকাস করেন জোবায়ের হাসান সামির আপনি লিখেছেন কোনো ব্যক্তি নামাজের সিজদার সংখ্যা নিয়ে দ্বিধায় থাকলে একটা করলাম নাকি দুটো করলাম এরকম পরিস্থিতিতে কি করা উচিত এ বিষয়ে আমরা এর আগে বলেছি যে সিজদার সংখ্যা নিয়ে যদি সংখ্যা আপনার মধ্যে সন্দেহ দেখা দেয় তাহলে মন যেদিকে বেশি ঝুঁকে সেটাকে আপনি ধরে আপনি সালাদ করবেন আর যদি কোনো দিকে না ঝুঁকে বরং ফিফটি ফিফটি থাকে বা আপনি একেবারে মাঝখানে দাঁড়িয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কমটা ধরে ধরুন দুইটা না একটা সন্দেহ হচ্ছে এবং আপনি কোনোটাকেই আপনার প্রবল আপনার ধারণা কোনোটার দিকেই আপনার না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কম অর্থাৎ একটা ধরে সলাচ শেষ করে শেষে সিদ্ধাও দিয়ে নেবেন সেরিনা যেমন আপনি লিখেছেন হারাম টাকার উপহার কি ঘরে রাখা যাবে হারাম টাকা যিনি হারাম টাকায় উপহার কিনে দিয়েছেন সেটি আপনি প্রথমত গ্রহণ করবেন না যদি গ্রহণ করতে গ্রহণ করতে বাধ্য হন বা অজান্তে গ্রহণ করে ফেলেন তাহলে সেটা ওই ব্যক্তিকে যিনিটার মালিক সে তাকে নাহলে কোনো গরিব মানুষকে দান করে দিবেন আপনি নিজে সেটি ভোগ করবেন না মোহাম্মদ ফয়সাল আপনি লিখেছেন ওমরাহজ করার জন্য নির্দিষ্ট স্থানে অ্যারামের কাপড় না পরতে পারলে যদি নিজ স্থান থেকে অ্যারামের কাপড় পরা হয় তাহলে কি ওমরা সহি হবে ওমরাহজ করার জন্য নির্দিষ্ট স্থানে এহরামের কাপড় না পড়তে পারলে পরবর্তীতে আপনি যে স্থান থেকে এহরামের কাপড় পরলে আপনার ওমরা তো হয়ে যাবে কিন্তু আপনাকে দম দিতে হবে ধরুন মিকাত থেকে এহরামের কাপড় পরার কথা ছিল আপনি পরেননি আপনি চলে আসছেন মক্কা এখন আসে আপনি হোটেল থেকে এহরামের কাপড় পরে নিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দম দিতে হবে বিকজ মিকাত থেকে এহরামের কাপড় পরাটা আপনার জন্য আবশ্যক ছিল সেটি হয়নি অর্থাৎ এহরাম কাপড় পরে মিকাত ক্রস করাটা আপনার জন্য আবশ্যক ছিল সেই জিনিসটি কিন্তু আপনার দ্বারা হয়নি বিধায় আপনাকে দম দিতে হবে এরপরে মাইনুল হাসান মাইনুল আহসান জনি আপনি লিখেছেন নামাজের সময় উল্টোপাল্টা ভাবনা আসে অনেক কষ্টেও সে ভাবনা থেকে বাঁচতে পারি না আমার কি নামাজ হবে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এই চিন্তা ভাবনা উল্টোপাল্টা আসাটা এটা অস্বাভাবিক নয় খিনজাব নামক শয়তানি আছে মানুষের মনের মধ্যে বাজে চিন্তা প্রবেশ করানোর কাজে নিয়োজিত বিধায় আপনার সালাত হবে না ব্যাপারটি সেরকম নয় কিন্তু হ্যাঁ সালাতে এই অবস্থায় আপনার এই এই ধরনের নেগেটিভ চিন্তা বা বাজে চিন্তা যেন না আসে সেজন্য জন্য প্রথমত সালাতের যথেষ্ট আগে থেকে আপনি প্রস্তুতি নিয়ে সালাতের জন্য বসবেন তখন অন্য সমস্ত অন্য মনস্কতা থেকে নিজেকে মুক্ত করে সালাতের জন্য অপেক্ষা করবেন এক দ্বিতীয়ত সালাতে যে আয়াতগুলো যে কথাগুলো যে দোয়াগুলো আপনি উচ্চারণ করছেন সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করবেন অর্থ বুঝে যদি আপনি সেগুলো সেগুলোতেলাত করেন ঈশ্বল্লাহ তাহলে আপনার এ বাদতের মধ্যে সালাতের মধ্যে মনোযোগিতা আসবে এবং উল্টো আপনার ভাবনা আসবে না আর উল্টোপাল্টা ভাবনাকে খুব বেশি কেয়ার করার দরকার নেই এগুলোর কারণে শয়তান আপনাকে এগুলো দিয়ে অস্থির করতে চায় কিন্তু এগুলোর কারণে আপনার সালাত হবে না ব্যাপারটি সেই লেভেলের নয় বিধায় এগুলোকে খুব বেশি পাত্তা না দিয়ে আপনি সামনে চলে যাবেন এবং যথাসম্ভব মনে হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সালাতের দিকে মনোযোগী হবেন আর খুব বেশি যদি আপনার ডিস্টার্ব ফিল হয় তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেললেন থুতু ফেলা বলতে একেবারে শুই রাগে যে পরিমাণ পানি ওরকম ততু ফেলে আপনি আল্লাহ কাছে পানা চেয়ে মনে মানে আপনি সারা কন্টিনিউ করবেন তানিয়া রহমান আপনি লিখেছেন আমার আব্বু মারা গেছেন সাড়ে চোদ্দ বছর আমার আব্বু মারা গেছে সরি আমার মারা সাড়ে চোদ্দ বছর আমার আব্বু মারা গেছেন এক বছর আমি এখনও তাদের কথা ভেবে মাঝে মাঝে অনেক কান্না করি আমি অনেক চেষ্টা করি ও শক্ত থাকতে পারছি না আমার আব্বু আম্মুর জন্য আব্বু আম্মুর কি এই জন্য কোনো আজাব হবে আপনি কান্না করলে সেটার কারণে তাদের আজাব হবে না সাধারণ কান্না করলে এবং সাধারণ কান্না করলে আপনার গুণাও হবে না কিন্তু কান্নাটা যদি মাতমের পর্যায়ে চলে যায় জামা জামাকাপড় আল্লাহ আল্লাহতালার প্রতি আপনার অনাস্থার প্রকাশ আল্লাহ আল্লাহতালার প্রতি আপনার অবজ্ঞা প্রকাশ অস্থিরতার প্রকাশ অভিযোগ দায়ের এই জাতীয় যদি আচরণ আপনার মধ্যে পাওয়া যায় আল্লাহ না করুন তাহলে সেটা কিন্তু ভয়াবহ এবং খুবই ডেঞ্জারাস কথা বিধায় সেটা থেকে আপনাকে বাঁচিয়ে বেঁচে থাকার চেষ্টা করতে হবে প্রাণ চেষ্টা করতে হবে যাতে সেটা আপনার দ্বারা না হয় বাট এমনিতে চোখের পানি পড়লো দুঃখে বেদনায় কান্না করলেন সেটা তো স্বাভাবিক সেটা তো হতেই পারে আল্লাহ আপনার বাবার মা প্রতি রহম করুন আমরা দোয়া করি এবং তারা চলে গেছেন যে এমন পথে যে পথে আমাদের সবাইকে চলে যেতেই হবে বিকল্প কোনো পথ নেই বিধায় কষ্ট লাগাটা স্বাভাবিক কিন্তু আমাদেরকে নিজেদেরকে জান্নাতের জন্য প্রস্তুত করাটা হল বুদ্ধিমান কাজ কারণ আমরা যদি সেখানে যেতে পারি আমরা নিজেরা জানাত যেতে পারবো তাদেরকে সুপারিশ করে নিতে পারবো সেখানে স্থায়ীভাবে দেখা হবে অতএব সেই পথে বরং আমাদের মনোযোগী হওয়া উচিত এরপর সাইফুল ইসলাম মুন্না লিখেছেন আমি আমার একজন বন্ধুর কাছে ঋণ রস্ত সে এখন জীবিত নেই এখন এই ঋণ আমি কার কাছে হস্তান্তর করবো আমার বন্ধুর স্ত্রী কন্যা সন্তান আছে তার বাবা মা ভাই বোন জীবিত তাহলে আপনি তার বাবা মা ভাই বোন স্ত্রী কন্যা যারা আছেন তাদের কাছে এই টাকা পৌঁছে দিবেন এবং ওয়ারিস হিসাবে যার যতটুকু হিস্সা নির্ধারণ করা আছে ওই ব্যক্তির সম্পদে সেই হারে তারা পেয়ে যাবেন তাদেরকে আপনি দিয়ে দিলে সারাপ দায়মুক্ত হবেন রাসেল হোসেন সাগর আপনি লিখেছেন অফিসের বস যদি অমস্তিম হয় তাহলে কি তাহলে তাকে কীভাবে সম্মান জানাবো বা সালাম প্রদান করবো প্রথমত সাধারণ যে অভিবাদন আছে সেগুলো আপনি নিবেদন করবেন স্যার সম্বোধন করা মৌখিকভাবে তার প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করে এগুলো আপনি করবেন কিন্তু তার ধর্মীয় যে আপনার রীতিনীতি আছে যে রীতিনীতি অনুসারে তারা অভিবাদন প্রকাশ করে থাকেন বা জানিয়ে থাকেন সেটি আপনি করবেন না আর আসসালাম আর আপনি বলবেন না কিন্তু কোনো কোনো অফিসার আছেন যে আসসালামু আলাইকুম না বললে তিনি রাগ করেন মনে পান এবং জুলুম করতে পারেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে আসসালামু আলাইকুম বলতে পারেন এটা সাধারণ অবস্থার জন্য না এরপরে বিএম শাকিল লিখেছেন সম্প্রতি এক মেয়ে বিয়ে করতে গেছে বরের বাড়িতে বরযাত্রার পরিবর্তে তারা করছে কনে যাত্রা এটাকে তারা সমাজ পরিবর্তনের চেষ্টা বলে আখ্যায়িত করছে বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এ ধরনের উদ্ভট কাজ আমাদের সমাজে প্রায় হয়ে থাকে এর আগে একবার এরকম একটা ঘটনা ঘটেছে যথাসম্ভব চোয়াঙ্গা বা এদিকে কোনো একটা জায়গায় জিনাদা বা চুয়াড়াঙ্গা এদিকে কোনো একটা জায়গায় দেখুন আল্লাহবুল্লা আলমী নারী পুরুষকে যেভাবে সৃষ্টি করেছেন বাস্তবতা হলো আল্লাহ তালা পুরুষকে বিশেষ দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন আর নারীকে আল্লাহ রব্বুল বিশেষ কিছু দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন আর স্বামী স্ত্রী দুজন মিলে যখন কোনো সংসার করবেন তাদের মধ্যে যে কোনো একজনকে অভিভাবক বা যে কোনো একজনকে কর্তা যে কোনো একজনকে সিদ্ধান্তদাতা এটা যদি আপনি না মানেন এবং উভয় যদি সমান সমান আপনার রোল প্লে করেন একটা ফ্যামিলিতে তাহলে কখনও সেখানে শান্তি বা সুখ আসতে পারে না এবং কোনো বিষয়ে সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন না একটা ছোটো একটা দোকান চলতে পারে না একজন দায়িত্বশীল ছাড়া ছোট একটা অফিস চলতে পারে না একজন দায়িত্বশীল ছাড়া সেখানে একটা বাসা কীভাবে একটা দায়িত্বশীল ছাড়া চলতে পারে আর আল্লাহরবুল আলমিন পুরুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তিনি কিছু দায়িত্ব তিনি পালন করতে সক্ষম আর নারীকে এমনভাবে সৃষ্টি করেছেন তারা কিছু দায়িত্ব পালন করতে সক্ষম হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা এমন হতে পারে যে কোনো জায়গায় নারীর চাইতে পুরুষ অদক্ষ পুরুষের চাইতে নারী অনেক বেশি দক্ষ দক্ষযোগ্য এটা বিচ্ছিন্ন হতে পারে কিন্তু সাধারণ চিত্রটা কিন্তু এরকম নয় আল্লাহ তারা সৃষ্টি করেছেন নারী পুরুষের যে দৈহিক কাঠামো রেখেছেন এখানে আল্লাহ তারা অনেকগুলো বার্তা আমাদেরকে দিয়ে রেখেছেন যে কে কোথায় কাজ করবে তার কাজের ক্ষেত্র কি হবে তার দক্ষতার দিকগুলো কি হবে কার জন্য কোন উপযোগিতা রেখেছেন আল্লাহ এগুলো সবগুলো আমাদের এই শারীরিক কাঠামোর মধ্যেও কিন্তু দিয়ে রেখেছেন বিধায় এগুলোকে উল্টে দিয়ে আপনি কিছু একটা করে ফেলবেন সমাজে এগুলো হাস্যকর এবং উদ্ভট কাজ পৃথিবীতে কেউ পারেনি আমরা যারা এখন দেখছি আজকাল এরকম করছে তারাও কেউ পারবেন না বিধায় এ ধরনের হেঁয়ালিপনা বা এ ধরনের হাস্যকর কর্মকাণ্ড যারা করছেন তাদেরকে আমরা বলবো আসুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেভাবে চলতে নির্দেশ করেছে আমরা সেভাবে যদি চলি এবং সমাজটাকে যদি চালাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সাম্যের পথে ঐক্যের পথে ইনসাফের পথে সৌন্দর্যের পথে এবং যৌক্তিকতার পথে আমরা হাঁটতে পারবো চলতে পারবো এর মাধ্যমে সমাজে ভালো কিছু বয়ে আসবে আর আদারওয়াইজ এই সমস্ত কাজ করে কাজের কাজ কিছুই হবে না পশ্চিমারা বহু চেষ্টা করেছে তাদের সংসারগুলো পরিবারগুলো ভেঙে খান খান হয়ে গেছে তারা এখন মিস করছে তাদের সেই ঐতিহ্যকে যেটা তারা ধ্বংস করে ফেলেছে তাদের অনেক আপনার সেলিব্রিটিদের মুখে তাদের অনেক কর্তা ব্যক্তিদের মুখে মুসলমানদের পরিবার ব্যবস্থার মুসলমানদের সমাজ ব্যবস্থার প্রশংসা শুনতে পাওয়া যায় কারণ মুসলমানরা এখনও পর্যন্ত তাদের মতো সেই সৃষ্টিকর্তার আল্লাহ রব্বুল আলমিনের যে সুন্নাহ বা নিয়ম সেটাকে ভেঙে চুরমার করে ফেলেনি এজন্য অতি আধুনিক শাস্তে গিয়ে বা পণ্ডিত শাস্তে গিয়ে সৃষ্টিকর্তা আমাদেরকে যে নিয়ম যে নির্দেশ দিয়েছেন সেটার ব্যত্যয় করে আমরা কিছুই অর্জন করতে পারবো না ছাড়া বিধায় এ ধরনের পাগলামোছের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং এ ধরনের মানে ভুল পদক্ষেপ এগুলো আমরা আজকাল অনেকেই নানা মুখরোচক প্রপাগান্ডার কারণে আমরা সেগুলো নিয়ে থাকি আমরা মনে করি যে এগুলো করলে বোধহয় তথাকথিত নারীর মুক্তি হবে না এতে নারীর মুক্তি সম্ভব নয় বরং নারীকে আরও নিগৃহীত করা হবে এরপরে জানিস শরীফ আপনি লিখেছেন আমাদের এখানে আজান দেওয়ার আগে মোয়াজ্জি নবী সাল্লাহ আসলামের প্রতি দ্রুত পাঠ করে এটা কতটুকু যায়জ আজানের আগে নবী করিম সাল্লাহ সালাম প্রতি দূরত পাঠ করার কোনো নির্দেশনা করা দিছে কোথাও নেই তবে আজানের পরে দ্রুত পাঠ করার নির্দেশ হাদিসে পাওয়া যায় আজানের পরে আমরা যখন দোয়া পড়বো অল্লাহমর বা হাজির তাহাজি তামাহ এই আজানের পরে দোয়ার সময় আপনি দ্রুত পাঠ করবেন এটি দ্বারা সাব্যস্ত আগে নয় অনেক মসজিদে আসে আসলাতসাল্লাম আলাইকি আর রাসুলাল্লাহ ইত্যাদি এগুলো আজানের আগে পাঠ করা হয়ে থাকে সেগুলো নেহাইতে আমাদের সামাজিক কালচার সংস্কৃতি এটি কড়াশোনার কোন দেশ নয় এরপরে রাহাতুল ইসলাম রাহাত আপনি লিখেছেন সৌদি আরব বাংলাদেশের সময়ের ব্যবধান তিন ঘন্টা তাহলে আমরা তাদের সাথে একই দিনে কেন ঈদ পালন করি না দেখুন এ বিষয়ে আগে আমরা বারবার কথা বলেছি প্রথম সবচেয়ে বড়ো কথা হল যে আপনার ঈদের বিষয়টা এবং রমজানের সিয়াম পালন করার বিষয়টা এটি সম্পর্ক হলো চাঁদ দেখা যাওয়ার সাথে অতএব আকাশে চাঁদ দেখা গেল কিনা তার উপরে নির্ভর করে আপনি চাঁদ দেখা যে প্রমাণ হলো সে প্রমাণটা সৌদি আরবের যে অথরিটি আছে সেটা তারা ঘোষণা দিলেন বাংলাদেশে সমস্ত মানুষকে সৌদি আরবের অথরিটিকে মানেন বা অনুসরণ করেন বা তাদের ঘোষণাকে বিশ্বস্ত ঘোষণা হিসাবে মনে করেন বা এখানে অফিসিয়াল একটি অর্ডারের ব্যাপার আছে দেখা হওয়া দেখা প্রমাণ হওয়া প্রমাণ হওয়ার পর ঘোষণা যাওয়া আর অনেকগুলো বিষয় আছে বিধায় এই ঘন্টার হেরফেরের কারণে আপনার সামান্য হেরফের কারণে একই দিনে সিয়াম একই দিনে আপনি ঈদ পালন করবেন এটি আসলে যথেষ্ট নয় বা এটি সম্ভবও নয় ভৌগোলিকভাবেও এটা অসম্ভব এখানে যখন চাঁদ উঠে বাংলাদেশে একদিন পরে চাঁদ উঠে এটি ভৌগোলিক বাস্তবতা বিধায় এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আমরা যারা উম্মাকে এক করার নাম দিয়ে এই বিচ্ছিন্নতা তৈরি করছি গোটা দেশের মানুষ যে নিজের এলাকাতে নিজের দেশে চাঁদ দেখা প্রমাণ করে তার উপর নির্ভর করে সিয়াম বা আপনার ঈদ পালন করছে তাদেরকে অ্যাভয়েড করে আপনি ঈদ পালন করছেন সৌদি আরবকে দেখে বা অন্য কোনো দেশকে দেখে আপনি বলছেন যে দুনিয়া মানুষ একদিন ঈদ করুক তাতে ঐক্য তৈরি হবে তো আপনি তো আপনারা নিজের দেশের ঐক্যই নষ্ট করে ফেলছেন যেভাবে মানুষ ঐক্যবদ্ধ আছে সেটাকে বিচ্ছিন্নতাদ তৈরি করছেন আপনি কীভাবে ইন্টারন্যাশনাল এবং জাতীয় সরি আন্তর্জাতিক ঐক্য তৈরি করবেন আল্লাহ তে আমাদেরকে বোঝার তফিক দান করুন ফুরিজুদ্দিন লিখেছেন এবার হজের খতিব সম্পর্কে বিতর্ক হতে দেখেছি অনেকে তাকে বয় করে ডাক দিয়েছেন এরপরে আপনার মন্তব্য কী দেখুন প্রথম কথা হলো যে এবছর যিনি হজের খোদ বাদ দিয়েছেন তার সম্পর্কে যে অভিযোগগুলো উঠেছে আমরা কিছুটা খতিয়ে দেখার চেষ্টা করেছি এটি সত্য যে তার কিছু কিছু বক্তব্য শুনে আমরা খুবই আহত হয়েছি একজন দক্ষ বিচক্ষণ আয়ালিমত্তাকেই মানুষ এ ধরনের মন্তব্য করতে পারেন এরকম অনেক মন্তব্য তার রয়েছে এবং তার অনেকগুলো কর্মকাণ্ড যেগুলো চোখে পড়ার মতো সেগুলো দ্বারায় স্পষ্টতে বোঝা যায় যে এরকম মানুষ আসলে আরফাদের ময়দানে খোদ উপযুক্ত নন সৌদি আরবে আলহামদুলিল্লাহ অনেক ওলামায়করম আছেন ওলামা আছেন আহলুল এলমা আছেন আহলু তাকুয়া আছেন তাদেরকে অ্যাভয়েড করে এই ধরনের মানুষকে খাতি হিসাবে নিয়োগ দেওয়া এটা কখনোই আমাদের জন্য ভালো কোনো বার্তা বহন করে না এটি সন্ধ্যাতিকভাবে একটি বিতর্কিত কাজ তবে এটিও সত্য যে তার নামে সেখানে ইস নামে যে কথাগুলো উঠেছে তার সবগুলো কথা কিন্তু সঠিক নয় অনেক কথা আছে যেগুলো প্রচুর পরিমাণে সমাজ সামাজ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেগুলোকে ভাইরাল করা হয়েছে অথচ সেগুলো অসত্য যেমন তার একটা বক্তব্য আমি শুনেছি জাস্ট দিনের আগের দিন সম্ভবত তিনি কোনো একটা মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে তিনি কোনো একটা বিদেশ সফরে জোহর এবং আসর বক্ত একসাথে জমা করে পড়েছেন মানে সালাত আদায় করেছেন দুপুরের সেখানে তার সাথে মুসলমানদের পাশাপাশি সফরসঙ্গী বা সেখানকার কূটনীতিক বা দায়িত্বশীল যারা ছিলেন অনেকেই সালাতে সামিল হয়েছেন সেই সালাদটাকে বলা হচ্ছে যে তিনি আপনার হল নিহত ইহুদিদের জানা গায়বানা জানাজা পড়েছেন তিনি বলেছেন এটা তো আমি অক্তির নামাজ পড়েছি এবং যারা গায়বানা জানাজা পড়েছেন দাবি করছেন তারা কীভাবে এটাকে প্রমাণ করবেন গাইবেনা জানাজা পড়েছেন এটার তিনি অস্বীকার করেছেন এটাকে তারপর একটা জায়গায় তিনি বেলে বাড়ি দিয়েছেন এরকম একটা ভিডিও বেশ ছড়িয়ে পড়েছে সে ভিডিও দেখিয়ে বলা হচ্ছে যে তিনি খ্রিস্টানদের কোনো একটা ধর্মীয় আপনার কী বলে এটা কি কোনো একটা তাদের উৎসব বা তাদের কোনো একটা উপাসনার উদ্বোধন উদ্বোধন করেছেন তিনি বা উপাসনালয়ের উদ্বোধন করেছেন তো এভাবেও তার বক্তব্য শুনলাম তিনি বলেছেন তিনি মূলত ইন্দোনেশিয়াতে সম্ভবত গিয়েছেন ইন্দোনেশিয়া বা মালয়েশিয়াতে সেখানকার কোনো অঞ্চলে আপনার কোনো অনুষ্ঠান কোনো একটা প্রোগ্রাম এটা শুরু করার আগে বেল বাড়ি দিয়ে ওটা প্রোগ্রাম শুরু করে তো তারা যখন তাকে রিকোয়েস্ট করেছেন যে আমাদের এখানকার এই অনুষ্ঠানটিতে উদ্বোধনটা আপনি ঘোষণা করেন ভাবে তখন তাদের প্রতি রেসপেক্ট রেখে তাদের সে সামাজিক কালচার অনুযায়ী তিনি সেটা বাড়িয়ে দিয়ে ওই অনুষ্ঠানটার উদ্বোধন ঘোষণা করেছেন এখানে কোনো খ্রিস্টান ধর্মের ধর্মীয় উপাসনা উৎসব এরকম কোনো কিছু নয় তো এরকম অনেক মিথ্যাচারও তার নামে হয়েছে কিন্তু মোটা কথা হলো যে তিনি আহলে হিসাবে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি যেমন নন বরং তার অনেকগুলো কথা আছে যেগুলো আপত্তিকর এবং চরম জঘন্য আল্লাহ আমাদেরকে শেষ জামানা যত ফিতনা না আছে সেগুলো দেখে থাকা তো ফিজ দান কর আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক মেয়েদের কণ্ঠে তেলাওয়াত বা হামদনাত প্রতিযোগিতার আয়োজন করা কতটুকু সঙ্গত ও শরীরসম্মত অনেক প্রতিষ্ঠান এ ধরনের আয়োজন করে থাকে দেখুন এটি সন্দেহাতীতভাবে গৃহীত কাজ প্রাপ্তবয়স্ক তো বটেই মোরাহাকা বা করিবুল করিবাতুল বুলুক বা প্রাপ্তবয়স্ক হওয়ার খুব কাছাকাছি যে মেয়েরা যাদের যারা চোখে পড়ে নজরে পড়ে এ ধরনের মেয়েরাও তারাও শরীয়তের পর্দার বিধানের আওতায় চলে আসে তাদের কণ্ঠ এটাও পর্দা আল্লাহর্বুল আলমেন কোরআন একাডেমি স্পষ্টতই মেয়েদেরকে বলেছেন তারা যখন কথা বলবে তাদের কণ্ঠে মধ্যে কোমলতা সৃষ্টি করে কথা বলবে না এবং তারা যখন কথা বলবে না কাল মারুফা স্বাভাবিক কথা বলবে আল্লাহর নির্দেশনাটি রয়েছে অতএব মেয়েরা যদি হামদনা বলুন ইসলামী সঙ্গীত বলুন বা তেলাওয়াত করুন করার কথা বলুন এগুলো যদি করতে যায় তাহলে তাদের স্বাভাবিক কণ্ঠ তারা রাখতে পারেন না বরং সেগুলোতে খুব মানে সঙ্গত কারণেই তারা সেখানে সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন বা গেয়ে থাকেন তো এই মেয়েদের কণ্ঠে সুললিত কণ্ঠের তেলাওয়াত বা গাওয়া বা যে কোনো কথা বা কোমল কণ্ঠ এটা পুরুষের জন্য শোনা যায়জ না এটি পর্দা আল্লাহ তারা নির্দেশ করেছেন রীতিমতো তারা যেন তাদের কণ্ঠকে নরম না করে কোমল না করে পুরুষদের সাথে কোনো কিছু চাইতে হলে আলতো মাসালামিমোর হেজাব কিছু চাইতে হলে আড়াল থেকে চাইবে হ্যাঁ সামনে আসবে না তারপরে কিছু চাই কথা বলতে হলে ফালাহ তাহনুল খৌল কথা বলার সময় কণ্ঠের মধ্যে কমলতা সৃষ্টি করবে না তো সব আয়াতগুলোর বরখেলাফ হয় এগুলোর বিরুদ্ধাচরণ করতে হয় মেয়েদের এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে বিদায় ইসলামী অনুষ্ঠান নামে যদি এই সমস্ত অনুষ্ঠান করা হয় সেগুলো কখনও গ্রহণযোগ্য হতে পারে না আসরিয়ার দৃষ্টি কোন থেকে আল্লাহ তালা আমাদেরকে বুঝাত তৌফিক দান করুন এবং ইসলামকে মডারেশন করার বা ইসলামকে আপনার সম্পাদনা করার বা ছাটকাট করার বা এটাকে নতুন করে ফরমেট বের করার কোনো সুযোগ কিন্তু নেই এগুলো যারা করবেন তারা ভুলের মধ্যে থাকবেন আল্লাহ আমাদেরকে বোঝাতফিক দান করুন এবং নেক্সট শুরুতে ধোকা এটা মেয়েদের কণ্ঠের ইতাল ইত্যাদি শোনা এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এগুলো কখনো সবের কারণ হতে পারে না এগুলো গুনাহের কারণ এরপরে সেলিম সরি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি সুমাইয়া ইসলাম আপনি লিখেছেন বাসা বাসাবাড়িতে একা একা সন্তান মানুষ করার সংসারে কাজ করে আল্লাহর ইবাদত ঠিকমতো করা কঠিন হয়ে যায় আর তাছাড়া বারবার সিজার করাটাও শরীরের জন্য ভালো নয় তাই কেউ যদি দুই তিনটে সন্তান জন্ম দিয়ে আল্লাহর ইবাদতের দিকে বেশি মনোযোগী হতে চায় সেক্ষেত্রে ইসলামের নির্দেশনা কী প্রথম কথা হলো যে সংসার কাজকর্ম আদি লালন পালন এগুলো করার পাশাপাশি ইবাদতবন্দি করা এটাই হলো শরীরের নির্দেশনা বিধায় আপনি এগুলোকে সরিয়া বিরোধী কাজ মনে করার কোনো কারণ নাই এবং এগুলো বাদ দিয়ে আপনি শুধুমাত্র লেবালতে নিমগ্ন হয়ে যাবেন সেটি শরীরে নির্দেশ নয় বরং এগুলোর পাশাপাশি যতটুকু পারেন ততটুকু আপনি এ বাদতে নিমগ্ন থাকবেন সেটাই হলো শরিয়ার মৌলিক নির্দেশনা সে বিষয়টি আপনি মাথায় রাখবেন ইনশাআল্লাহ আলবী এর পাশাপাশি আপনি যদি শারীরিক কারণে ধরুন আপনার শারীরিক অবস্থা এরকম যে আপনি স্বাভাবিকভাবে আপনার সন্তান লালন পালন করা আপনার জন্য জটিল হয় কঠিন হয় আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে এই সমস্ত কারণে যদি আপনি সন্তান ধারণ না করেন গর্বে ধারণ না করেন বা আপনি সাময়িকভাবে জন্মবিরতি করেন তাহলে সেটা আপনার জন্য জায়জ আছে এ জন্য ফ্রি হয়ে এবাদতবন্দি করবেন এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত হবেন সেই জন্য আপনি সন্তান দু চারটা হওয়ার পর আপনি জন্ম নিয়ন্ত্রণ করবেন এরকমটি করা উচিত নয় সে এটা ভালো কোনো কাজ নয় তবে যদি এরকমটি করেন সেটা হারামের মধ্যে পড়বে না কারণ আপনি যদি সন্তানকে কি খাওয়াবেন সে কি খাবে এ সমস্ত চিন্তা থেকে জল নিয়ন্ত্রণ করেন সেটা হবে হারাম আপনি যে এরকম চিন্তা যেটি উল্লেখ করেছেন প্রশ্ন এরকম চিন্তা যদি করেন তাহলে হারাম হবে না কিন্তু কাজটা অন্যতম হবে জাবরাল আপনি লিখেছেন কবর উপরে মসজিদ নির্মাণ করা যায় কিনা না কবর উপরে মসজিদ নির্মাণ করা যায় নাই আগে আহরুল কিতাবরা এরকম কাজ করতেন না বিশ্ব উল্লাসম পরিষ্কারভাবে নিষেধ করেছেন এই কাজটি করতে শাহিন লিখেছেন একজন হাজি হজের বিষয় সৌদি গিয়ে আরাফার ময়দানে ভিক্ষা করছে এই ঘটনাকে আপনি কীভাবে দেখেন বাংলাদেশ থেকে হাজি হজ করতে এসে ভিক্ষা করেছেন এবং ধরা পড়েছেন আবার পত্রিকা দেখলাম যে তিনি ধরা পড়ার পর মক্কা থেকে মসলেকা দিয়ে ছাড়া পাওয়ার পর মদিনায় গিয়ে আবার ভিক্ষা করছেন বাংলাদেশ মিশন বাংলাদেশ এম্বাসি হজ মিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব এবং আমাদের বাংলাদেশে হাজি সাহেবদের দায়িত্বে লোককে ধরে কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করা এবং তাকে দেশে ফেরত পাঠানো এবং তাকে আইনের মুখোমুখি করা প্রথমত দেশে মানুষের মুখ সে পোড়াচ্ছে এবং মুখ ছোটো করছে এই ঘটনার মাধ্যমে দ্বিতীয়ত হলো যে হজটাকে সে নিচক একটা তামাশায় পরিণত করছে এবং এটা তার উপার্জনের মাধ্যম হিসাবে সে এটাকে বানিয়েছে অন্যান্য হাজির সাহেবরা বিড়ম্বনার শিকার হতে পারে তার কারণে তাদের প্রতি মানুষ বাজারে দৃষ্টি দেখতে পারে আর তাছাড়া এইভাবে ভিক্ষা করা তো শরীরের দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কাজ নব শরীর এটাকে নিন্দনীয় বা আপনার ভৎসনা করে নিন্দনীয় কাজ মনে করে যার কারণে এই পেশায় যে বা যারা জড়িত অনেকেই আছেন ওমরা বিষয়ে এসে থেকে জানপরে এখানে ভিক্ষা করেন খুবই নিকৃষ্ট এবং খুবই জঘন্য একটি কাজ আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন এবং এ ধরনের মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত আল্লাহ তালা বলেছেন মোম্মাস আল্লাহ ফালাতনহানেরা যারা তোমাদের কাছে চায় তাদেরকে তোমরা ধমক দিও না কিন্তু এই কথাটি হলো সাধারণ বিক্ষকের জন্য প্রযোজ্য যে আপনার কাছে চেয়েছে আপনি তাকে দিতে পারলে দিবেন না দিতে পারলে ধমক দিবেন না কিন্তু আপনি সাধারণ ভিক্ষুক না হয়ে পেশাদার ভিক্ষুক সে পেশা বানিয়ে নিয়েছে এটাকে এবং ভিসা করে হজের ভিসা করে প্রতারণা করছে সে তো প্রতারক সে ভিক্ষুক নয় অতএব প্রতারককে শাস্তি দিতে হবে মানগার সাফালাই সামিন না যে ব্যক্তি প্রতারণা করেছে সে আমার উম্মনী বিশ্বাহসলাম বলেছেন হজের ভিসা নিয়ে এসছে সে আসলে হজ করতে আসেনি আসছে ভিক্ষা করতে আসে অতএব এ ধরনের মানুষকে বিচারের মুখোমুখি অবশ্যই করতে হবে এবং এর ব্যাপারে সিম্পেথি দেখানো যাবে না নাইদ খান প্রান্ত আপনি লিখেছেন আমি হারাম সম্পর্ক ছেড়ে দিয়েছি কিন্তু একটু আগে আমার এক বন্ধু আমাকে কল দিয়ে বলেছে যে ও তা তোরে ব্লগ খুলতে বলেছে অনেক জরুরি কথা আছে নাকি ওর ও সেক্ষেত্রে আমি এখন কী করবো সুসাইড করার ভয় ও দেখা দেখুন এগুলোকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই সুসাইড করার ভয় দেখালে আপনি পারলে থাকে এই আত্মহত্যা করার জঘন্যতা সম্পর্কে এর ভয়াবহতা সম্পর্কে কোনো ভিডিও কোনো লেখনী কোনো আর্টিকেল কোনো আপনার মোটিভেশনাল কোনো বক্তব্য তাকে আপনি পাঠিয়ে দেন কিন্তু কোন অবস্থাতে আপনি এইগুলো শুনবেন না এখন আপনি ব্লক খুললে যা হওয়ার তাই হবে অর্থাৎ আবার আপনাকে সেই পথে যাওয়ার আহ্বান করা হবে এবং আপনি যে কারণে হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না এজন্য আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য হারাম থেকে দূরে সরিয়ে রাখবেন আল্লাহরা বুঝছে না যেনার কাছাকাছি যে না আপনি ব্লক খোলা মানে হলে যেনার কাছাকাছি যাওয়া অতএব আপনি নিজের জায়গা অটল থাকবেন এবং তার ব্যাপারে প্রয়োজন তার অভিভাবকদেরকে সতর্ক করবেন অফিসিয়ালি আপনি তো সম্ভব হলে জানাবেন যাতে করে আপনি দায়মুক্ত থাকতে পারেন আর এ ধরনের ইমোশনগুলোকে পাত্তা দিবেন না তিনি নিজেও ভুল করছেন আপনি নিজে তার ভুলের কারণে নিজে ভুল পদক্ষেপে পদক্ষেপ গ্রহণ না মোহাম্মদ ইউনুস মি আপনি লিখেছেন আমি একটা সরকারি চাকরি করি আমার বর্তমান কর্মস্থল চট্টগ্রাম আমি প্রতি বছর দুই একবার চার পাঁচ দিনের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আসি আমি যে ঢাকায় চার পাঁচ দিন থাকি আমি কি কসর নামাজ আদায় করবো নাকি নর্মাল নামাজ পড়বো দেখুন আপনার কর্মস্থল চট্টগ্রাম আর বাসা যদি আপনার ঢাকা হয় তাহলে সেক্ষেত্রে নিজের বাসা সেখানে আপনার ফ্যামিলি থাকে বাসা ভাড়া হোক আর নিজস্ব বাসা হোক হোক যদি আপনার বাসা সেখানে থাকে ফ্যামিলি থাকে তাদের কাছে আসলে আপনি পুরো পুরোসোলা আদায় করবেন কসর পড়বেন না আর কর্মস্থল সেখানেও যদি আপনার থাকার ঠিকানা থাকে বন্দোবস্ত থাকে বাসা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানেও আপনি পুরো সালাত আদায় করুন অর্থাৎ দু জায়গাতে আপনি মুকিম হিসাবে গণ্য হবেন মোহাম্মদ নাইম হোসেন আপনি লিখেছেন বাসায় স্বামী স্ত্রী একসাথে ফরজ সালাত আদায় করার সময় স্ত্রীর জন্য যদি স্বামী পেছনে এবং ডানে ডান পাশে দাঁড়ানোর জায়গা না থাকে তাহলে কি বাম পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করলে হবে বাম পাশে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে কিন্তু স্ত্রীর এবং স্বামী দুজন যখন একসাথে সালাদ আদায় করবেন প্রত্যেকে যার যার সালাদ যদি আদায় করেন দুজনেই দুজনে আলাদা নিয়ত করেছেন কথা কথা সুন নামাজ পড়ছেন যার মতো তাহলে সেক্ষেত্রে ডান আর বামে কিছু আসা যায় না আর যদি জামাতে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী দুজন জামাত করলে একজন পেছনে থাকবেন আর একজন সামনে থাকবেন অর্থাৎ স্বামী সামনে থাকবেন এবং স্ত্রী পেছনে থাকবেন সেক্ষেত্রে ডানে বা বামে দালে সালাত হবে না আবার বলছি জামাতে যদি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে ফরজ সালাদ জামাতে আদায় করলে স্বামী সামনে থাকবেন স্ত্রী পেছনে থাকবেন নারী পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে সালা তাই করবেন না ডানেও না বামেও না তাবাসুম নাহার ফারিন আপনি লিখেছেন আমি নিয়ত করেছি আমি পর্দা শুরু করবেন কিন্তু আমার অনেক বেপর্দা ছবি অনেকের কাছে ছিল এখন আমি যদি পর্দা করি তাহলে কি আমার পর্দা কবুল হবে দয়া করে বলবেন অবশ্যই আপনার পর্দা কবুল হবে আর আগের যেগুলো আপনার বেপর্দা ছবি আছে সেগুলো যাতে রিমুভ করা হয় সেজন্য আপনি যতটুকু সম্ভব জনে জনে যাকে জানবেন তাকে আহ্বান করবেন তার কাছে নিবেদন করবেন আর্জি পেশ করবেন আপনার নিজের যতটুকু সম্ভব হয় সেগুলো ডিলিট করার জন্য উদ্যোগী হবেন মানুষকে করতে বলবেন এরপরেও যদি থেকে যায় ইনশাআল্লাহ আল্লাহ কাছে আপনার দায় থাকবে না বিশেষ করে আগের কৃতি লজ্জিত হয়ে মাপ চাইবেন এবং এখন থেকে কঠোর পর্দা শুরু করবেন আর এরপরেও যদি আগের কোনোটা থেকে যায় ইনশাআল্লাহ আপনি দায়ী থাকবেন না এবং আল্লাহ আপনাকে মাফ করবেন এরপরে নজবিন আক্তার আপনি লিখেছেন স্ত্রী যদি গৃহিণী হয় এবং স্বামী জাকাত দিতে অপারক হয় সেক্ষেত্রে স্ত্রী যদি স্বামীর অগচরে স্বামীর টাকা থেকে জাকাত দেয় তার বিধান কি স্ত্রী গৃহিণী হলে স্বামী জাকাত দিতে অপারগ হওয়ার মানেটা কি মানে হলো স্বামীর জাকাত নাই আসে না তো স্বামী যদি জাকাত না আসে তাহলে স্ত্রী তার সম্পদ থেকে জাকাত দেওয়ার প্রশ্ন আসে করতে যদি ব্যাপারটা এমন হয় স্বামী স্ত্রীর জাকাত দিতে অপারগ তাহলে সেক্ষেত্রে স্ত্রীর জাকাত স্বামী তো দিতে বাধ্যই নন তার সম্পদ থেকে চুরি করে বা তার অগোচরে জাকাত দেওয়া যায় হবে না স্বামীর নিজের সম্পদ এ পরিমাণ আছে যে তার উপরেই জাকাত বর্তায় যদি ব্যাপারটা এমন হয় আর স্বামী যদি নিজের জাকাত নিজে না দেয় তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হচ্ছেন স্ত্রী তাকে বোঝাবেন কাউন্সেলিং করবেন নাসিয়া করবেন নির্দেশ দিবেন এতটুকু তিনি করবেন আর স্ত্রীর সম্পদের যদি জাকাত আসে সেটা যদি স্ত্রী দেওয়ার মতো সঙ্গতিতা না থাকে স্বামী দিতে না চায় তাহলে স্বামীর অগোচরে সেটা স্বামী সম্পদ থেকে তিনি দিতে পারবেন না বিকজ এটা স্বামীর উপরে বর্তায় না বর্তায় স্ত্রীর উপরে স্ত্রী প্রয়োজনে যে সম্পদ বিক্রি করে কিছু অংশ বিক্রি করে জাকাত দিবেন প্রয়োজনে হাওয়াত করে জাকাত দেবেন প্রয়োজনে কিন্তু স্বামীর টাকা থেকে তার জাকাত দিতে পারবেন না এসকে শোভন লিখেছেন পুরুষ ডাক্তার কর্তৃক প্রেগনেন্ট নারীর চিকিৎসা করা কি জায়েজ এটি কি পর্দা বিধান লঙ্ঘন গুণা হবে না পুরুষ ডাক্তার কর্তৃক প্রেগনেন্ট নারীর চিকিৎসা এটা করা যায়জ হবে তখন যদি নিরুপায় হয় অন্য কোনো মহিলা ডাক্তার না থাকে তাহলে দুঃখজনক আজকাল গাইনিতে দেখা যায় পুরুষরা অনেকে ডাক্তারি করছেন এবং কি আপনার বাচ্চা প্রসবের সময় এবং সিজারের সময় এমনকি নর্মাল ডেলিভারির সময় পর্যন্ত মহিলার পাশাপাশি পুরুষরা থাকছে অন্য মহিলা থাকছেই না পুরুষরা থাকছে ইন্টারনেট ডাক্তার বা অন্য ডাক্তাররা খুবই গর্হিত একটি কাজ খুবই আপত্তিজনক একটি কাজ একটি সভ্য সমাজে এটি হতে পারে না মুসলমানদের সমাজে তো কোনো অবস্থাতে কল্পনাই করা যায় না দুঃখজনক সেইটা আমাদের সমাজে এখন অহরহ হচ্ছে কিন্তু এমনিতে ডাক্তার দেখানো যেটি ধরুন আলট্রাসোগ্রাম করা বা অন্য কোনো আপনার সাধারণ ট্রিটমেন্ট করা সেগুলো যদি মহিলা কোনো ডাক্তার না থাকে তাহলে পুরুষ দিয়ে করানোর চায় আছে মহিলা ডাক্তার থাকলে ভালো অভিজ্ঞ ডাক্তার থাকলে তাকে দিয়ে করানোটাই হল কর্তব্যের অংশ একান্ত যদি নিরূপায় থাকে তাহলে সেক্ষেত্রে জীবন রক্ষার জন্য চিকিৎসার জন্য এটি করতে পারেন রাশি ডাক্তার পারুল জানতে চেয়েছেন বেনামাজের হাতে রান্না খাওয়া যায় আছে কিনা বেনামাজের হাতে রান্না খেলে রান্না খাওয়া হারাম হবে না জিনিসটা যদি হালাল হয়ে থাকে হালাল খানা আপনি খেতেই পারেন আমরা অনেকে মনে করি যে বেনামাজের হাতে রান্না খেলে বোধহয় তার ইবাদত কবুল হয় না বা আপনার সেটা তার জন্য জায়াজ নাই গুনা ব্যাপারটা এরকম না খাবারের বিষয়টা হলো যদি হালাল হয় তাহলে কার হাতের রান্না খাচ্ছেন সেটা মুসলমান নমস্তম এটা দেখার বিষয় নয় অতএব সেটি আপনার জন্য খাওয়া হালাল তবে হ্যাঁ স্বাভাবিক অবস্থাতে খাবারটা যেন পাক হয় হালাল হয় সেটি হলো আপনি লক্ষ্য করবেন মূলত এর পাশাপাশি আপনি একজন বেনামাজিকে আপনার রান্না রান্নাকারী বা আপনার কুকার হিসাবে নিয়োগ না দিয়ে নামাজি মানুষকে দেওয়ার সুযোগ থাকলে সেটা করবেন আপনি সেটা ভিন্ন বিষয় এছাড়া মিজান আব্দি লিখেছেন জন্মের সন্তান জন্মের কিছুদিন আগে বা কিছু মাস আগে তার নাম ঠিক করা কি যাবে সন্তান জন্মের আগে থেকে তার নাম ঠিক করা যেতে পারে কয়েক মাস আগে থেকেও নাম ঠিক করা যেতে পারে অনুমান করে কোনো অসুবিধা নেই মোহাম্মদ রাজ ইসলাম নাসিম লিখেছেন ওজু করার পর হাঁটুর উপর কাপড় তুললে কি ওজু ভঙ্গ ভঙ্গ হবে না এর ফলে ওজু ভঙ্গ হবে না কিন্তু অন্য মানুষের সামনে যদি আপনার হাঁটির হাঁটুর উপরে কাপড় হাঁটুর উপর যদি কাপড় উঠে যায় অন্য মানুষের সামনে তারা যদি দেখে যায় আপনার কাপড় তাহলে সেক্ষেত্রে সেটা সেটা গুনাহের কারণ হবে কারণ আপনার সতর ঢাকা ফরজ অন্য কেউ আপনার সতর দেখলো তার মানে আপনি ফরজ তরক করলেন বাট আপনার কারণ উজুবঙ্গ হবে না এরপরে নয়ন আপনি থেকে লিখেছেন আমি একজন মুসলিম পরিবারের সন্তান আমি সময় চাই খারাপ ভিডিও থেকে নিজেকে রক্ষা করতে কিন্তু নেট দুনিয়ার যে অবস্থা কোনোভাবে সেখান থেকে বেরোতে পারছি না আমার কারণে কি আপনার কারণে হলো নেট থেকে ডিসকানেক্টেড হয়ে যাওয়া আপনার একান্ত যদি কাজ করতে হয় তাহলে অফিসে যতক্ষণ কাজ করবেন ততক্ষণ কাজ করবেন তাও একই থাকবে না নির্জনে থাকবেন না আর একান্ত নিজের মোবাইলে ডিভাইসে নেট রাখবেন না নেট কানেকশন ছাড়া আপনি থাকবেন এবং স্মার্টফোন স্মার্টফোনের ব্যবহার থেকে আপনি নিজেকে সরিয়ে ফেলবেন এটা যদি আপনি দু চার মাস ছয় মাস করতে পারেন এই টাইমটা আপনি কোনো নেত সান্নিতে থাকতে পারেন সে আল আপনার এই বদভ্যাসটা এডিকশনটা দূর হয়ে যাবে কিন্তু আপনাকে এতটুকু চ্যালেঞ্জ নিতে হবে এবং এতটুকু নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম চালাতে হবে যে আমি কোন অবস্থাতে হারামে লিপ্ত হব না আল্লাহ তালা হেফাজত করুন আমরা রক্ষা করুন আপনাকে আমাকে আমাদের সবাইকে মুক্ত আখতার লিখেছেন আমি সম্পর্ক হালাল করার জন্য বিয়ে করি কিন্তু বাংলাদেশ আইন অনুযায়ী ছেলের বয়স বিশ ছিল তাই কোর্ট ম্যারেজ করি আমাদের দুই পক্ষের বাবা মা আমাদের দুজনকে অনেক পছন্দ করে কিন্তু বিয়ে দিতে চায় প্রতিষ্ঠিত হওয়ার পর কোর্ট ম্যারেজের কথা কেউ জানে না এ মুহূর্তে আমাদের বিয়েটা কি হয়েছে আর এটা সম্পর্কটা কি আমরা ধরে রাখব নাকি ছেড়ে দিব দেখুন ফোকাহ আহনাফ বা হানাফি মাজহাব অনুপাতে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় ছেলেদেরটা তো বটেই তখন ছেলে মেয়ে বিয়ে করলে সেটা চায় হবে বিধায়ক আপনাদের কোর্ট ম্যারেজে যদি দুজন সাক্ষীর উপস্থিতিতে সরিয়া নিয়ম অনুযায়ী বিয়ে হয়ে থাকে তাহলে ফেকে ফেকে ফেঁকে হানাফি অনুযায়ী আপনাদের বিয়ে বিশুদ্ধ হয়ে হয়েছে আর আপনারা যদি ফেকে হানাফকে প্র্যাকটিস করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বিয়ে বিশুদ্ধ আছে বাট আপনাদের জন্য সব অবস্থা উচিত হলো অভিভাবকদের সম্মতিতে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা এই সমস্ত ক্ষেত্রে আমাদের ভাই বোনরা যে অভিযুক্ত দিয়ে থাকেন তা হলো যে আমরা জেনা থেকে বাঁচার জন্য বিয়ে করেছি আপনি জেনা থেকে বাঁচা তো পরের প্রশ্ন জেনা পতিত হওয়ার মতো পদক্ষেপ আপনি কেন নিলেন কেন সম্পর্ক রাখছেন আপনি সম্পর্কে ছিন্ন করে ফেলেন মোবাইল ডিলিট করে ফেলেন দুজন দুই দিকে চলেন এবং যার যার কাজে আপনি ব্যস্ত হয়ে পড়েন সময় হলে ইনশাল্লাহ বিদিনুলিল্লাহ উভয় আপনারা বিবাহের প্রস্তাব যথাযথভাবে বিভাগদের মাধ্যমে দিয়ে বিয়ের ক্ষেত্রে শরিয়ার মূল নির্দেশনাই হলো যে অভিভাবকের মাধ্যমে বিয়েটা হবে আং হু আল্লাহ নির্দেশ করেছেন অভিভাবকদেরকে তোমরা বিয়ে দাও বিয়ে করাও সন্তানদেরকে হ্যাঁ তারাও সময় মতো করাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি তাদেরকে বোঝাবেন কাউন্সেলিং করাবেন আপনার পদক্ষেপ আপনি নেবেন হ্যাঁ ব্যাপারটি যদি এই লেভেলে চলে যায় যে আপনি গুণাহিলিপ্ত হয়ে যাবেন তাদের মধ্যে দিনের কোনো বুঝ নাই তারা সেই দিকটা খেয়াল রাখছেন তাহলে সেক্ষেত্রে আপনি মেয়ে হলেও আপনি এলাকার কোনো আপনার দ্বিতীয় যদি অভিভাবক থাকে তিনি অথবা ইমাম সাহেব বা দায়িত্বশীল কারোর মাধ্যমে আপনি ইমাম আবদ্ধ হতে পারেন এই বিষয়ে বিস্তারিত আমাদের একটা ভিডিও আছে সেটি দেখার চেষ্টা করবেন এবং হারাম সম্পর্ক থেকে পাচার আপনার চেষ্টা করবেন রাসেল আহমদ শাহ শেহান সরি শাহ রাসেল আহমদ শেহাব আপনি লিখেছেন আমার হিপ জয়েন্টের সমস্যা নামাজ পড়ার সময় ব্যথা লাগে ডাক্তার চেয়ারে নামাজ পড়তে বলেছে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা যদি উঠা ভাষা করতে অসুবিধা হয় চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে বেশি আমাদের বিস্তৃত অনেক বক্তব্য আছে দেখে নেবেন প্লিজ আঙ্গু সরি আঙ্কুর আহমেদ আপনি লিখেছেন আমি রিলেশন করে বিয়ে করেছি আমার অর্থ নাই এজন্য মেয়ের মা বাবা মেনে নেয় না এখন আমাদের করণীয় কী একটু আগে যে কথা বলেছি এটা শোনার চেষ্টা করবেন এবং বিয়ে করে ফেলেছেন এখন কোনো সাথে দেখা করে আপনার পুরো অবস্থা বিবরণ শুনিয়ে তারপর আপনি সামনে সলিউশন করবেন নেওয়ার চেষ্টা করবেন রবিউন হাসান আপনি লিখেছেন আমার দাদু স্বপ্নে দেখে আমার ভাইয়ের নাম রাখে ইকরান এখন এ নামের অর্থ কোথাও পাচ্ছি না এই নামের অর্থ কি আর এই ক্ষেত্রে করণি কী স্বপ্নের আলোকে নাম নামরা কতটুকু সঙ্গত আর স্বপ্ন দেখলে সাধারণ মানুষের স্বপ্ন সেটি কোনো নির্দেশ পাইলে সেখান থেকে এটা বাস্তবায়ন করা মোটে অবশ্যই কিছু না আপনারা অন্য কোনো নাম রাখতে পারেন কোনো অসুবিধা নেই ইকরান এভাবে এইরকম কোনো আরবিতে শব্দ সচরাচর আছে বলে আমার জানা নেই বিধায় অর্থবহ নাম রাখবেন তামিম রিয়াদ দেখেছেন কাউকে দাঁড়িয়ে সম্মান করা উচিত না কিন্তু স্কুল কলেজ বা কলেজ শিক্ষক ক্লাসে আসলে সবাই দাঁড়িয়ে তাকে সম্মান দেয় এটাকে ঠিক এ বিষয়ে বিস্তারিত আমরা এশাল একটা ক্লিপে কথা বলবো এর আগে আমরা একটা জায়গা বলেছি সেখানে সব কথা পূর্ণাঙ্গভাবে আসেনি এশাল আমরা আলাদা ক্লিপে আপনাদেরকে জানাবো সাধারণ অবস্থাতে শরিয়া এটাকে সমর্থন করে না কিন্তু বিশেষ পরিস্থিতিতে জোর ধরুন সম্মানিত মানুষটা আসছেন তাকে হেল্প করার জন্য চেয়ার ছেড়ে দেওয়ার জন্য বা অন্য কোনো যৌক্তিক কারণে আপনি দাঁড়েন সেটি হতে পারে বাকি অমুসলিমরা অমুসলিম সমাজগুলোতে এই দাঁড়িয়ে কালচার দা সম্মান করার কালচারটা খুব মানে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত সেই জায়গা থেকে এটি বিভিন্ন হাদিসের আলোকে ওলামাইকরা আমি নিষিদ্ধ ঘোষণা করেছেন তারপরে বিস্তারিত আমরা ইনশা আল্লাহ বিভিন্ন ভিডিওতে কথা বলবো মোহাম্মদ ফয়সাল অনির্বাণ আপনি লিখেছেন অস্বাস্থ্য সমস্যার কারণে ফজরত সালাতে ভুল হয়েছে এই সন্ধ্যে একই অক্স্তে সালাদ যদি বেশ কয়েকবার পড়া হয় তাহলে কি মনে হবে নাকি কি সালাদ শুদ্ধ হলে বাকি সালাদ নফল হিসাবে গণ্য হবে অশ্বাসের কারণে বারবার সালাদ আদায় করা সরিয়া কর্তৃক নির্দেশিত নয় সরিয়া এটাকে নিরুৎসাহিত করে অস্বসর কারণে আপনি সালাদ আদায় করবেন না বরং অশ্বাসাকে পাত্তা না দিয়ে আপনি যদি মনে করেন যে সব ঠিকঠাক করেছেন আপনার কাছে না সালাদ অশুদ্ধ হওয়ার ভুল হওয়ার বা দোহানোর মতো কোনো কিছু থাকার মতো অপরিষ্কার এবং স্পষ্ট কোনো প্রমাণ না থাকে তাহলে সেক্ষেত্রে সেই অশ্বাসাকে কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না এবং ওইটাকে অ্যাভয়েড করেই বরং আপনাকে চলতে হবে এটাই হলো সরিয়াতের নির্দেশনা এবং রীতিমতো খিনজাবের নামের একটা শয়তানি আছে যার কাজই হলো মানুষকে এই রকম অশা সৃষ্টি করা এবং আপনার সালাদ নষ্ট করা বিদায়গুলোকে পাত্তা দেওয়া যাবে না এবং বারবার সালাপ করবেন না মাহফুজুর রহমান আপনি লিখেছেন বয়সের কারণে হজে যেতে না পারলে ওমরা পালন করলে হবে ওমরা পালন করলে ওমরা হবে কিন্তু হজ হবে না হজে যে ফরজ ইসলামের রক্ষণ সেটা আদায় হবে না এম রিবাম হোসেন আপনি লিখেছেন আমরা যারা বেসরকারি কোম্পানিতে চাকরি করি আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা হতে কোম্পানি আমাদেরকে যে লভ্যাংশের লাভের অংশ ফেরত দেন তা খাওয়া যায় হবে কিনা প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে যদি ব্যবসা করে ব্যবসা করে সেখান থেকে যদি লাভের অংশ ফেরত দেয় সেটা আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সেটাকে হালাল ব্যবসা যদি লাগায় তাহলে বিনিয়োগ করে তখন সেক্ষেত্রে আহমদ সাহেব আপনি লিখেছেন আমাদের মসজিদে প্রত্যেক জুমার নামাজের পর মসজিদের উন্নয়নের জন্য মসজিদ থেকে টাকা উঠানো হয় কিন্তু সেই টাকা থেকে আমাদের মসজিদের ইমামকে সপ্তাহে খাত করে দেওয়া হয় এটা কতটুকু সত্য এই বিষয়টা সঠিক কাজ নয় বিশেষ করে ইমাম সাহেবকে মসজিদের নির্মাণ কাজের জন্য টাকা নিয়ে সেখান থেকে বেতন দেওয়া যাবে না তাকে জেনারেল ফান্ড থেকে দিতে হবে মসজিদের সাধারণ উন্নয়নমূলক বা সাধারণ যে কাজ আছে সেগুলোর জন্য যে টাকা উত্তোলন করা হবে ওখান থেকে বেতন দিতে হবে নির্মাণের জন্য টাকা নিয়ে সেখান থেকে বেতন দিয়ে জায়েজ নয় কারণ নসলো ফেকানাসের সারে ফোকা একরম একমত এই মূল্যতির উপরে যে দাতা যে উদ্দেশ্যে দিয়ে থাকেন সে উদ্দেশ্যে আপনি ওই টাকাটা ব্যয় করতে হবে তার কোনো একটা খাতের কথা বলে দেওয়াটা শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত হওয়ার মতো বিষয়টা আপনি শাহিন আপনি লিখেছেন আমার জন্মের আট বছর পর আমার চাচির একটি মেয়ে হয় ওই মেয়েটি আমার মায়ের স্তন চষে আমার মা বলেন তার স্তনে তখন দুধ ছিল না ওই মেয়েকে আমি বিয়ে করেছি সে আমার স্ত্রী হিসাবে গণ্য হবে নাকি দুধ বোন হিসাবে গণ্য হবে আমার মায়ের সন্তান প্রসবের আট বছর পরও কি তার স্তনে দুধ থাকবে নাকি শুকিয়ে যাবে আট বছর পর দুধ থাকার কথা না আপনার মাও যদি বলেন যে না দুধ ছিল না এবং কোনো সাক্ষীও দুধ পান করেছে এরকম মর্মে না থাকে তবে সেক্ষেত্রে এটা দুধ বন হিসাবে গণ্য হবে না আপনি তাকে বিয়ে করতে পারেন প্রিয় দর্শক আর অনেকগুলো প্রশ্ন উত্তর আপনাদের দেওয়া দরকার ছিল আমরা আজকে মাত্র গোটা পঞ্চাশেক প্রশ্ন উত্তর দিতে পেরেছি কিন্তু ইতিমধ্যে আমরা শুরুতে বলেছি আপনাদেরকে আমরা মাক্কা আলমক্কার অবস্থান করছি হজের সফর শেষে যার কারণে কিছুক্ষণের মধ্যে আজান হবে এখানে ফলশ্রুতিতে আমরা আর খুব একটা দীর্ঘায়িত করতে পারছি না কয়েকটি প্রশ্ন আমার সামনে আছে খুব ঝটিকে আমরা দিয়ে ফেরার চেষ্টা করছি সব মোস্তারি আপনি লিখেছেন আমার আমার আসলে একটা বাজ অভ্যাস হয়েছে পোড়ামাটি খাওয়ার আমি একটু বেশি খেয়ে ফেলি এটা কি হালাল হবে না এটা মানুষ স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর ভালো কিছু নয় অতএব আপনার বাজ দূর করার জন্য ডাক্তার দেখান এবং আপনি স্ট্রাগল করেন রবিউল রিসাত আপনি লিখেছেন কোনো সন্তান যদি তার মাকে সন্দেহ করে যদি বলে তুমি খারাপ মা তুমি অন্যের সাথে খারাপ হয়েছ তুমি আমার বাড়ি থেকে চলে যাও সন্তান যদি তার মাকে নিয়ে এরকম জঘন্য মিথ্যা মন্তব্য করলে এবং মা যদি খারাপ না হয়েও সন্তান যদি মাকে খারাপ বলে আখ্যা দিয়েছিলাম কি বলে খুব জঘন্য মা কেন যে কারোর প্রতি মা ধারণামূলক এ ধরনের কথা বলা জঘন্য অপরাধ আল্লাহ বলেছেন তাহসা বনে ভাইয়ে না ও ভাইনতাল্লাহ হ্যাঁ আজিম এ ধরনের ধারণামূলক মন্তব্যকে তোমরা সাধারণ মনে করো অথচ সেটা আল্লাহ কাছে অনেক বড়ো বিষয় তো এ ধরনের জঘন্য মন্তব্য করলে সেটা কাবের হবে এবং ভয়াবহ আপনার অপরাধীটি আর মায়ের ব্যাপার যদি হয় তাহলে তো আল্লাহ মাফ করুক ডাবল অপরাধ বিধায় সন্দেহ সংশয়মূলক এই ধরনের অপরাধের অভিযোগ কারো কার তোলা যাবে না সিন্দা সালেহিন বলেছেন ন্যামল করান বইতে পড়লাম যদি কোনো ব্যক্তি শুক্রবারে মারা যায় তার দেহ কবরে পচে না কবরে না এমন কোনো কথা নাই তবে তার কবর রাজাব হয় না বা কবরের প্রশ্নোত্তর তার হয় না এটুকু থেকে বোঝা যায় মৌসুমিব লিখেছেন মনে মনে কারোর প্রতি রাগ হয়েছে কেউ বা বকা চলে আসে পাপ হবে কি না মনে মনে বকা আসছে কিন্তু মুখ উচ্চারণ করার নাই পাপ পাবে না এতে এরপরে লিখছেন ওয়াসিব রহমান আমি মেডিকেল স্টুডেন্ট অনেক সময় না মাহারাম মহিলাদের স্পর্শ করতে হয় এবং বেহায়াই হয়ে যায় আমার করণীয় কি নিজেকে নিয়ন্ত্রণ করবেন এবং পুরুষ হিসাবে গ্যানোকোলজি বিষয়ে পড়াশোনা করা জায়েজ নয় অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন এগুলো মেয়েদেরকে পড়তে উৎসাহিত করবেন তাদেরকে সহযোগিতা করবেন আর অনিচ্ছাকৃতভাবে যেটি হয়ে যায় সেজন্য আল্লাহ কাছে মাপ চাবেন ইনশাআল্লাহ আজকাল অনেকে ব্লগ করে কোথায় যায় কি করে কি খায় সব দেখা গেলো কতটুকু জায়েজ এগুলো ভালো কিছু প্রচারের উদ্দেশ্যে করলে যায় আছে আর অনর্থক কিছু করলে সেটি একজন ভালো মুসলমানের চরিত্রের খেলাফ আর হারাম কিছু দেখা দেখালে সেটা হারাম এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অনর্থকতার দিকে নিয়ে যায় ভালো মুসলিমের জন্য এগুলো কোনো ভালো কাজ নয় বাড়িতে নামাজ পড়ার সময় প্রায় পোষা বিড়াল গিয়ে উঠে নামাজ যায় নামাজের শো এদিকে নামাজ হবে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সুবিধা নেই শাহিন সরকার বলেছেন আমার জন্য আট বছর আমার চাষির একটা মেয়ে হয় আপনার প্রশ্ন তো দিয়েছি ধন্যবাদ আজান শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমরা আজানের জব দিতে থাকি মক্কা যারা আছে তারা আর বাইরে যারা আছে তারা ইনশাআল্লাহ রাতের শোয়ার প্রস্তুতি নেই বিদেশে যারা আছেন তারা আল্লাহ তারা আমাদেরকে তফিক দান করুন আজকে এই পর্যন্ত হায়া ওসলাম মহম্মদ ওয়াজ আলাইকুম রহমতুল্লাহ আবরকাত